हेलो स्टूडेंट एखन आमि तोमादेर सामने आलोचना करब तोमादेर आमरा जे चैप्टरटा अकाउंटेंसि आरम्भ करेछि क्लास 12 এ फंडामेंटाल अफ पार्टनारशिप अर्थात प्रफिट एंड लस एप्रोप्रिएशन। प्रफिट एंड लस एप्रोप्रिएशने आमरा अलरेडी 5टा क्लास कमप्लीट करे फेलेछि এবং তোমাদের যতটা শেখার দরকার 80% কভার হয়ে গেছে চ্যাপ্টার, এবং কিছু কিছু জিনিস বাকি আছে, কিছু কিছু অঙ্ক করব আমরা, ঠিক আছে, যেইগুলো এই 5টা ভিডিওর মধ্যে যেইগুলো আছে আমরা আরও ওইগুলো ডিটেলসে অ্যানালাইসিস করব। অর্থাৎ আজকের ভিডিওটি যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো নতুন করে বলার কোনো প্রশ্নই উঠছে না, ইন্টারেস্ট অন ক্যাপিটাল জিনিসটা কী। অর্থাৎ পার্টনাররা বিজনেসে যেই ক্যাপিটালটা ইনভেস্ট করবে তার উপর ওরা একটা ইন্টারেস্ট পাবে। এই ইন্টারেস্টটা কি? এই ইন্টারেস্টটা হচ্ছে ফার্মের হচ্ছে এক ধরনের এক্সপেন্সেস, বাট পার্টনারদের ইনকাম, ঠিক আছে। তো দেখো লিখে রেখে, যদিও আগেও লিখেছিলাম, ফার্স্ট ভিডিওতেই হয়তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল সম্পর্কে অ্যানালাইসিস করেছি, ঠিক আছে, ফার্স্ট ভিডিও শেষে ছিল। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তো প্রশ্ন ওঠে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কার ওপর চার্জ করা? স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো ক্যাপিটালের ওপর চার্জ করা হয়, ঠিক আছে। তো ঠিকই বলেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যাপিটালের ওপর চার্জ করা হয়, কিন্তু এখানে তোমরা ক্যাপিটাল অনেক রকম জিনিসই পাবে, আমি এটাই এখন অ্যানালাইসিস করব। দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ক্যালকুলেটেড অন ওপেনিং ক্যাপিটাল। ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কার ওপর চার্জ করি, বা বলতে পারো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটালতে একটা অ্যামাউন্ট বেরোবে, সেই অ্যামাউন্টটা কার ওপর ক্যালকুলেট করি? ওপেনিং ক্যাপিটালের ওপর মাথায় রাখবে। তোমরা যতগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অঙ্ক করো না কেন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল তোমরা ওপেনিং ক্যাপিটালের ওপরেই ক্যালকুলেট করবে, ঠিক আছে। ওপেনিং ক্যাপিটালের ওপরেই ক্যালকুলেট করবে, তোমার ম্যাক্সিমাম অঙ্কে এটাই পাবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটালের ওপর করতে হবে, ইফ নাথিং ইজ গিভেন ইন দ্য কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেনে যদি সেরকম কোনো ইনফরমেশান বলে না দেয় ইন্টারেস্ট অন ক্যাপিটাল, তোমাকে ওপেনিং ক্যাপিটালের ওপরেই চার্জ করতে হবে। তো মোট কথা তুমি মাথায় রাখবে, তোমরা সবাই মাথায় রাখবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটালের ওপর চার্জ করতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটালের ওপর চার্জ করতে হবে। তাই লিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ ক্যালকুলেটেড, ক্যালকুলেট মানে তুমি ক্যালকুলেশন করবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেশন করবে কার ওপর? ওপেনিং ক্যাপিটালের ওপর ক্যালকুলেট করবে। প্রথম পয়েন্টটা বুঝতে পেরেছো? অঙ্ক করাবো, এর ওপর অঙ্ক করবো, অসুবিধা নেই, খুব ইজি, আমি করিয়ে দেবো। বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল শুড বি ক্যালকুলেটেড ইন প্রপোর্শন অফ টাইম ইফ এনি রেলিভেন্ট ইনফরমেশন ইজ গিভেন ইন দ্য কোশ্চেন। স্যার লাইনের মানে বুঝতে পারিনি, বুঝতে হবে না এখন, বুঝতে হবে না, এর অঙ্ক যখন করব তখন মানে বুঝবে। এখন মানে বোঝার কি আছে? আমি এর ওপর একটা অঙ্ক করব, তাহলে লাইনের মানে বুঝে যাবে কি বলতে চেয়েছে, ঠিক আছে, একটু পরে বলছি। তিন নম্বর বলছে হোয়েন এভার ওপেনিং ক্যাপিটাল ইজ মিসিং। স্যার আপনি বললেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটালের উপর ক্যালকুলেট করতে হবে, যদি কোশ্চেনে যদি ওপেনিং ক্যাপিটালই বলে না দেয় তখন কি করে করব? আরে ওপেনিং ক্যাপিটাল যদি কোশ্চেনে বলে না দেয় তখন কি করে করবে? হোয়েন ওপেনিং ক্যাপিটাল ইজ মিসিং দেন উই হ্যাভ টু ক্যালকুলেট ওপেনিং ক্যাপিটাল বাই ইউজিং দ্য ফর্মুলা গিভেন, ঠিক আছে। যদি কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তখন তোমাকে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। স্যার কী করে বের করবো ওপেনিং ক্যাপিটাল? দেখো তোমরা তো ক্লাস 11 ফাইনাল অ্যাকাউন্ট শিখেছো, ব্যালেন্স শিটের দিকে তাকাও। ফাইনাল অ্যাকাউন্টে যে ক্লাস 12 11 যে ফাইনাল অ্যাকাউন্ট করেছিলাম, তুমি ব্যালেন্স শিট করতে তো ব্যালেন্স শিটের লাইব্রেরির সাইডেই প্রথমে লিখতাম, কী লিখতাম? ওপেনিং ক্যাপিটাল। মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো, মনে যদি না পড়ে পুরোনো খাতা উল্টে দেখো, দেখো লেখা ছিল ওখানে ক্যাপিটাল মানে ওপেনিং ক্যাপিটাল। তার সঙ্গে কী করতে? স্যার ফার্দার ক্যাপিটাল যোগ করতাম, ওপেনিং ক্যাপিটালের সঙ্গে ফার্দার ক্যাপিটাল যোগ করতে, তার সঙ্গে কী যোগ করতে? স্যার নেট প্রফিট যোগ করতাম। আর কী করতে? স্যার ড্রয়িংস থাকলে বাদ দিতাম। দেখো তাই লিখেছি, নতুন কিছু লিখিনি। ওপেনিং ক্যাপিটাল তার সঙ্গে যোগ করেছি ফার্দার ক্যাপিটাল, তার সঙ্গে যোগ করি শেয়ার অফ প্রফিট মানে ওই নেট প্রফিটটাই বলছে। ওখানে যেহেতু একজন মালিক থাকতো তাই নেট প্রফিট বলতাম, এখানে পার্টনার অনেকে থাকবে, দুজন তিনজন পার্টনার থাকবে তাই হয়ে যাবে শেয়ার অফ প্রফিট, তাই এখানে লিখলাম শেয়ার অফ প্রফিট। এবার ওখানে মনে করার চেষ্টা, স্যার ওখানে ড্রয়িংস থাকতো? হ্যাঁ ঠিকই বলেছো, ওখানে ড্রয়িংস থাকতো, ড্রয়িংস থাকলে কী করতাম? স্যার ড্রয়িংস থাকলে বাদ দিতাম। দেখো এখানে দুটো পয়েন্ট লিখেছি, স্যার এখানে ড্রয়িংসও লিখেছেন আবার ক্যাপিটাল উইথড্র লিখেছেন, দুটোই ড্রয়িংস। দেখো ড্রয়িংস দুটো হয়, কেউ ড্রয়িংস, দেখো ড্রয়িংস কেউ ক্যাপিটালের টাকা ড্র করতে পারে, কেউ আবার প্রফিটের টাকা ড্র করতে পারে। দেখো ড্রয়িংস বারবার বলছি, ড্রয়িংস মানে ব্যবসা থেকে টাকা তুলে নেওয়া। কেউ ব্যবসা থেকে টাকা কীভাবে তুলতে পারে? কেউ প্রফিটের টাকা তুলতে পারে, আবার কেউ ক্যাপিটালের টাকা তুলতে পারে। একজন ধরো ব্যবসার মালিক, আজকে ধরো ব্যবসায় 10 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করলো, কিন্তু ওর আজকে খুব টাকার দরকার, ও ব্যবসা থেকে 3 লাখ টাকা বের করে নিল। এ কোন টাকা বের করলো? ও ক্যাপিটালের টাকা তুলে নিল, ক্যাপিটালের টাকা তুলে নিল, ঠিক আছে। তো এটাকেই বলে ক্যাপিটাল উইথড্র। তো দুটো ব্যাপার মাথায় রাখতে হবে, কেউ ড্রয়িংস করতে পারে ক্যাপিটাল থেকে, কেউ ড্রয়িংস করতে পারে প্রফিট থেকে। আমাকে কোশ্চেন পরে বুঝতে হবে কিসের থেকে তুলছে ড্রয়িংসটা, ক্যাপিটাল থেকে নাকি প্রফিট থেকে। যদি ক্যাপিটাল থেকে ড্র করে তখন তাকে বলে ক্যাপিটাল ড্রয়িংস, আর যদি প্রফিট থেকে ড্রয়িং করে তাকে শুধু ড্রয়িংস,
তাহলে দুটো হয় ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল ড্রয়িংস আউট অফ প্রফিট কোশ্চেন পড়ে বুঝতে হবে এই ড্রয়িংসটা কিসের থেকে করছে ক্যাপিটাল থেকে করছে নাকি প্রফিট থেকে করছে যেটা বলছিলাম কোশ্চেনটা পড়ে ভালো করে বুঝতে হবে তোমরা যে ক্লাস ইলেভেনে তোমরা পড়ে এসছো তোমরা ড্রয়িং শুনেছো ঠিক আছে তোমরা ড্রয়িং শুনেছো কিন্তু সেখানে এরকম ভাবে তোমরা শোনোনি ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল ড্রয়িংস আউট অফ প্রফিট হ্যাঁ এই লেভেলে এসে চলে এসছে তো ওখানে তোমরা যে ড্রয়িংস করতেন তোমরা দেখো মনে করার চেষ্টা করো তোমরা মনে করার চেষ্টা করো যখন ক্যাপিটাল থেকে আমরা কি করতাম ফাইনাল অ্যাকাউন্ট করার সময় ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস করতাম না তো ওটা ক্যাপিটালের টাকা ড্র করতাম তো তোমাকে মাথায় রাখতে হবে কী বলতে চাইছি আমার প্রশ্নটা মানে যে কোশ্চেনটা করছি এটা মাথায় রাখতে হবে তো তোমাকে কখনো কখনো এক্সামে থিওরি আসতে পারে বলতে পারে বলো ডিফারেন্স বিটুইন ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল অ্যান্ড ড্রয়িংস আউট অফ প্রফিট আমি পরে লিখিয়ে দিচ্ছি জাস্ট এখন বলে দিচ্ছি ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল আর ড্রয়িংস আউট অফ প্রফিট জিনিসটা কী কেউ যদি বিজনেসের পার্টনাররা কী করে বিজনেসের পার্টনার বলতে পারে ঠিক আছে আমার বিজনেসে তো এত টাকা প্রফিট হয়েছে প্রফিটের টাকাটা আমি তুলতে চাই প্রফিটের টাকাটা ড্র করতে চাই তাকে বলে ড্রয়িংস আউট অফ প্রফিট কী বলে তাকে বলে ড্রয়িংস আউট অফ প্রফিট কোনো পার্টনার যদি প্রফিটের টাকা তুলে নেয় তখন তাকে বলে ড্রয়িংস আউট অফ প্রফিট স্যার কোনো পার্টনার দেখো সবাই তো শুধু প্রফিটের টাকাই তোলে না প্রফিটের টাকা কিছু টাকা তুলবে কিন্তু কারোর ধরো ইন কেস বাড়িতে কোনো কারণে টাকার দরকার ও ব্যবসায় 10 লাখ টাকা ইনভেস্ট করেছে ও ধরো এখন 3 লাখ বা 4 লাখ টাকা দরকার তার মানে কি ও ক্যাপিটাল তুলে নেবে 10 লাখের মধ্যে 3 লাখ বা 4 লাখ তুলে নিল এটাকে বলে ক্যাপিটাল তুলে নিচ্ছে তার মানে এটাকে বলে ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল তোমার কোশ্চেন পড়ে বুঝতে হবে কী বলতে চাইছে কোশ্চেনে যদি শুধু ড্রয়িং লেখা থাকে তোমরা যে পিএল অ্যাপ্রো করছো কোশ্চেনে শুধু ড্রয়িং লেখা থাকে তাহলে তোমরা কী বুঝবে শুধু ড্রয়িংস মানে ড্রয়িংস আউট অফ প্রফিট আর যদি স্যার যদি ক্যাপিটাল ড্র করে কী করে বুঝবো লিখে দেবে ক্যাপিটাল উইথ ড্র তার মানে আমি কি ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল কোনটা আর ড্রয়িংস আউট অফ প্রফিট কোনটা প্রফিটের টাকা তুললে তাকে বলে ড্রয়িংস আউট অফ প্রফিট কোশ্চেনে শুধু ড্রয়িং বলে দেওয়া মানে প্রফিট থেকে টাকা তুলেছো আর কোশ্চেনে ক্যাপিটাল উইথ ড্র বলে দেয় তাহলে তুমি ক্যাপিটাল থেকে টাকা তুলেছো এবার একটা কথা মন দিয়ে শোনো তোমাদের ইন্টারেস্ট অন ড্রয়িংস শিখিয়েছি খুব সম্ভবত সেকেন্ড ভিডিওতে ইন্টারেস্ট অন ড্রয়িংস করেছি ঠিক আছে তো দেখো যদি কোশ্চেনে বলে দেয় ড্রয়িংস আউট অফ প্রফিট ড্রয়িংস আউট অফ প্রফিট হলে তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় কিন্তু ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল হলে তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় না স্যার বুঝতে পারছি না ব্যাপারটা দেখো আমি এখানে লিখে দিচ্ছি এই দেখো এখানে লিখে দিচ্ছি ড্রয়িংস আউট অফ প্রফিট ড্রয়িংস আউট অফ প্রফিট আর এখানে লিখছি ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল যদি তোমাকে কোশ্চেন বলে ড্রয়িংস আউট অফ প্রফিট আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল একটা তো বললাম ড্রয়িংস আউট অফ প্রফিট মানে প্রফিটের টাকা তুললে তখন তাকে বলে ড্রয়িংস আউট অফ প্রফিট আর ক্যাপিটালের টাকা তুললে তাকে বলে ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল এটা তো একটা পয়েন্ট বললাম দু নম্বর ড্রয়িংস আউট অফ প্রফিট ড্রয়িংস আউট অফ প্রফিট যদি হয় তাহলে সেক্ষেত্রে তোমার ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হবে কী হবে ইন্টারেস্ট অন ড্রয়িংস আর ড্রয়িংস আউট অফ ক্যাপিটালে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হবে না এটা মাথায় রাখতে হবে অর্থাৎ তুমি যদি ক্যাপিটালের টাকা তোলো তাহলে যত টাকা ক্যাপিটালের টাকা তুললে তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় না তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় না এখানে ক্রস দিলাম ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় না এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় তার মানে ড্রয়িংস আউট অফ প্রফিট হলে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করবো কিন্তু ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল হলে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করবো না ড্রয়িংস আউট অফ প্রফিট হলে ড্রয়িংস আউট অফ প্রফিট হলে আইওসি স্যার আইওসির ফুল ফর্ম আগে লিখেছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল ড্রয়িংস আউট অফ প্রফিট হলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করবো না কিন্তু ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল হলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করবো এটা মাথায় রাখবে পরীক্ষায় শর্ট কোশ্চেনের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষায় 1 নম্বরে যদি এসে কিউ আসে কোশ্চেন দিতেই পারে তোমাকে দিতে পারে ড্রয়িংস আউট অফ প্রফিটের সঙ্গে ড্রয়িংস আউট অফ ক্যাপিটালের পার্থক্য লেখো তুমি তো বলতে পারবে তুমি তো 3টে পার্থক্য বললাম তো একটা পার্থক্য আগে বলে দিয়েছি 2 নম্বর পার্থক্য কি ড্রয়িংস আউট অফ প্রফিট হলে সেক্ষেত্রে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় কিন্তু ড্রয়িংস আউট অফ ক্যাপিটালে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করা হয় না ড্রয়িংস আউট অফ প্রফিটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা হয় না কিন্তু ড্রয়িংস আউট অফ ক্যাপিটালে ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করা হয় বোঝা গেল তো কোশ্চেনে তুমি স্যার কোশ্চেনে কী করে বুঝবো ড্রয়িংস আউট অফ প্রফিট কোনোদিন কোশ্চেনে বলে দেবে কোনো দিন অঙ্কে বলে দেবে ড্রয়িংস আউট অফ প্রফিট তাহলে কী বলবে ড্রয়িংস বলবে শুধু ড্রয়িংস মানে ড্রয়িংস আউট অফ প্রফিট ঠিক আছে আর যদি কোশ্চেনে ক্যাপিটাল উইথড্র বলে তার মানে বুঝবে ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল বোঝাতে পেরেছি হ্যাঁ স্যার বোঝাতে পেরেছি তার মানে আমি কি বললাম ওপেনিং ক্যাপিটাল দেখো কি লেখা আছে ওপেনিং ক্যাপিটাল যোগ ফার্দার ক্যাপিটাল মাইনাস ড্রয়িংস মাইনাস ক্যাপিটাল উইথড্র ও স্যার তার মানে ড্রয়িংস আউট অফ প্রফিটও এখানে নেবো আবার ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল নেবো একদম ঠিক ধরেছো
ড্রয়িংস আউট অফ প্রফিটও নেব আবার আউট অফ ক্যাপিটাল নেব যোগ শেয়ার অফ প্রফিট করে ক্লোজিং ক্যাপিটাল। তার মানে কি বলতে চাইছে, যদি কোনো কোশ্চেনে তোমাকে ওপেনিং ক্যাপিটাল যদি বলে না দেয় তখন তুমি ওপেনিং ক্যাপিটাল কি করে বের করবে, তোমরা জানো ওপেনিং ক্যাপিটালের সঙ্গে কি করতে হয়, স্যার ফার্দার ক্যাপিটাল যোগ করতে হয়, তার থেকে ড্রয়িংস আউট অফ প্রফিট বাদ দেবো, ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল বাদ দেবো, ঠিক আছে, তার সঙ্গে কি যোগ করবো, শেয়ার প্রফিট যোগ করলে ক্লোজিং ক্যাপিটাল বেরিয়ে যাবে, ঠিক আছে। তো এবার ধরো ওপেনিং ক্যাপিটাল যদি এটা যদি বলে না, ধরো এটা কোশ্চেন মার্ক, এটা বলে দেয়নি, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে দিয়েছে, এটা বলে, তা তুমি এটা তো বের করতেই পারবে, আরে সব কিছু বলে দিয়েছে, এটা বলে তুমি করতে পারবে, হ্যাঁ স্যার বের করতে পারবো, আরে তাও যদি বুঝতে অসুবিধা একটা অঙ্ক করে দেখিয়ে দেবো, অসুবিধা কোথায়, অসুবিধা করতে এত অব্দি টুকে নাও। এবার আমরা ইন্টারশন ক্যাপিটাল এক একটা করে অঙ্ক করবো। স্যার আপনি বললেন এটা লেখাবেন থিওরি, লিখিয়ে দেবো, লিখিয়ে দেবো, একটু পড়ো মানে পুরো টপিকটা শেষ হয়ে যাক, আজকে একদম লাস্টে গিয়ে লিখিয়ে দেবো, ঠিক আছে, লাস্টে গিয়ে লিখিয়ে দেবো। আচ্ছা এরপরে যে অঙ্কটা করবো তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোশ্চেনটা দেখো স্ক্রিনে দেখতে পাচ্ছ কি বলেছে, বলছে এ বি সি এন্টার ইনটু পার্টনারশিপ, তিনজন পার্টনার মিলে বিজনেস করছে, পার্টনারশিপ বিজনেস, ব্রিঙ্গিং ইন 5 lakhs, 3 lakhs অ্যান্ড 2 lakhs রেসপেক্টিভলি ইনটু দ্য বিজনেস। এ বি সি তিনজন মিলে পার্টনারশিপ বিজনেস চালাচ্ছে এবং এ বিজনেসে 5 lakh টাকা নিয়ে এসছে, বি নিয়ে এসছে 3 lakh টাকা, সি নিয়ে এসছে 2 lakh টাকা, ঠিক আছে। দে ডিসাইডেড টু শেয়ার অফ প্রফিট অ্যান্ড লসেস ইকুয়ালি, এবং তারা ডিসিশন নিয়েছে ফাইনাল যে প্রফিট লস হবে, প্রফিট বা লস যাই বেরোক সেটা ইকুয়ালি ভাগ করে নেবে। অ্যান্ড এগ্রিড দ্যাট ইন্টারেশন ক্যাপিটাল উইল বি প্রোভাইডেড টু দ্য পার্টনার্স 8% পার অ্যানাম, এবং এটাও এগ্রি করেছে যে ইন্টারেশন ক্যাপিটাল হবে 8% পার অ্যানাম। দেয়ার ওয়াজ নো অ্যাডিশন অর উইথড্রল অফ ক্যাপিটাল বাই এনি পার্টনার ডিউরিং দ্য ইয়ার, এই ইয়ারে কোনো অ্যাডিশনও হয়নি, কোনো পার্টনার ক্যাপিটাল নিয়ে আসেও নি, আবার ক্যাপিটাল টাকা তোলেও নেয়নি, ঠিক আছে, বলছে তুমি ইন্টারেশন ক্যাপিটালটা বের করে দাও। তো কোশ্চেনটা তোমরা দেখে নিয়েছো, দেখো আমি কি বলেছিলাম, স্যার আপনি বলেছিলেন ইন্টারেশন ক্যাপিটাল সবসময় ক্যালকুলেট হবে ওপেনিং ক্যাপিটাল, তো এই অঙ্কে তো ওপেনিং ক্যাপিটাল দেয়নি, স্যার ওপেনিং ক্যাপিটাল না দিলে বের করতে হবে, দেখো মন দিয়ে শোনো কিছু জিনিস তোমাকে বুঝতে হবে, এই অঙ্কে ওপেনিং ক্যাপিটাল দেয়নি, কেন ওপেনিং ক্যাপিটাল কখন দেবে, যদি বিজনেস যদি আগের বছর স্টার্ট হয়, পার্টনারশিপ ফার্ম যদি আগের বছর স্টার্ট হয় তাহলে এই বছর ওপেনিং ক্যাপিটাল থাকবে, তার মানে পার্টনারশিপ ফার্ম তো এই বছরেই শুরু হয়েছে, কী করে বুঝলেন এই বছরে শুরু হয়েছে, দেখো এখানে লিখে দিয়েছে এ বি সি তিনজন মিলে পার্টনারশিপ বিজনেস শুরু করেছে এবং বিজনেস শুরু করার সময় তারা এত এত টাকা করে ক্যাপিটাল এনেছে, তার মানে আমরা বলে দিচ্ছি বিজনেসটা এই বছর শুরু হয়েছে, তার মানে এর যত টাকা ক্যাপিটাল আছে তার উপর ইন্টারেস্ট চার্জ করবো, বির ক্যাপিটাল উপর ইন্টারেস্ট চার্জ করবো, সির ক্যাপিটাল উপর ইন্টারেস্ট চার্জ করবো, আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো তো কোনো অঙ্কে যদি ওপেনিং একদম বেসিক লেভেলে বলছি, কোনো অঙ্কে যদি পার্টনারদের ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় তার মানে ভাববে পার্টনাররা এই বছর বিজনেস স্টার্ট করছে, তাহলে এই বছর বিজনেস স্টার্ট করছে যত টাকা নিয়ে আসে তার উপর অর্থাৎ ওই ক্যাপিটালের উপর ইন্টারেস্ট চার্জ করবে, ঠিক আছে। তো স্যার এই ফর্মুলাও তো হতো, যদি ওপেনিং ক্যাপিটাল বলে না দিত তাহলে তো আপনি বলেছেন ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে, আরে বের করবো কী করে, বাকি তো ইনফরমেশন দিত, বাকি তো কোনো ইনফরমেশনই দেয়নি, তাই না, করা সম্ভব নয়। তাহলে অঙ্কটার অ্যান্সারটা বলে দিচ্ছি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল লেখো, এর ক্যাপিটাল কত, এ বিজনেস শুরু করার সময় ক্যাপিটাল নিয়ে এসছে কত, স্যার 5 lakh টাকা নিয়ে এসছে, এ বিজনেস শুরু করার সময় 5 lakh টাকা নিয়ে এসছে, বি নিয়ে এসছে তোমার 3 lakh টাকা, আর সি নিয়ে এসছে কত, 2 lakh টাকা। তাহলে আমরা জানি ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করতে হয়, এ বিজনেসকে 5 lakh টাকা দিয়েছে, এ বিজনেসকে 5 lakh টাকা দিয়েছে, তার বদলে এ বিজনেস থেকে 8% ইন্টারেস্ট পাবে, তাহলে এর উপর 8% চার্জ করো, কারণ এই 5 lakh টাকা সারা বছর খেটেছে বিজনেসে, তাহলে 5 lakh-এর 8% কত হবে, 40,000, 3 lakh-এর 8% কত হবে, 24,000 টাকা, আর এর 8% হবে 16,000 টাকা, তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হলো, টোটাল হলো 80,000 টাকা। আর এখন যদি আমি বলি এই ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় চার্জ করবো, আমরা আমাকে যদি বলে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোথায় দেখো, স্যার আপনি বললেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল হচ্ছে পার্টনারদের ইনকাম আর ফার্মের এক্সপেন্সেস, এক্সপেন্সেস সবসময় ডেবিট দিকে দেখাতে হয়, তাই আমরা পিএল অ্যাপ্রোপ ডেবিটে দেখাবো টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলে 80,000 টাকা, বুঝতে পেরেছো, হ্যাঁ। তোমরা বারবার মানে প্রশ্নে থাকতেই পারে, স্যার আপনি বলেছিলেন ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিংয়ের ওপেনিং ক্যাপিটাল উপর চার্জ করতে হয়, ঠিকই বলেছিলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল উপর চার্জ করতে হয়, যেই অঙ্কে যদি কোনো বছর যদি কোনো এরম কোনো যদি অঙ্ক দেখো যে না এই বছর বিজনেস স্টার্ট হয়েছে সেক্ষেত্রে তার ওপেনিং ক্যাপিটাল থাকবে না, সেক্ষেত্রে যত করে যত টাকা ইনভেস্ট করেছে ওরা তার উপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করবে, আশা করি বুঝতে পেরেছো, না বুঝতে পারলে পরবর্তী কোশ্চেনে আরও ক্লিয়ারিটি চলে আসবে। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, দেখতে পাচ্ছ স্ক্রিনে 1 নম্বর অঙ্ক,
বলছে এ অ্যান্ড বি আর টু পার্টনার্স, এ আর বি দুজন পার্টনার ছিল, দে এগ্রিড টু অ্যালাউ ইন্টারেশন ক্যাপিটাল, এবং তারা এগ্রি করেছে ইন্টারেশন ক্যাপিটাল হবে 5% পার অ্যানাম, ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ অন 1416 এর ক্যাপিটাল ছিল বছরের শুরুতে, এর ক্যাপিটাল ছিল 20,000 টাকা আর বির ক্যাপিটাল ছিল 15,000 টাকা, বলে দিয়েছে বছরের শুরুতে ক্যাপিটাল ছিল মানে ওপেনিং ক্যাপিটাল, এই অঙ্কে বলে দিয়েছে। দেখো আগের অঙ্কে ওপেনিং ক্যাপিটাল বলেনি, কেন বলেনি, কেন আগের বছর অর্থাৎ পার্টনারশিপ বিজনেসটা সেই বছরই স্টার্ট হয়েছিল তাই ওপেনিং ক্যাপিটাল বলেনি। তা এই এখানে কি বলছে, ওপেনিং ক্যাপিটাল বলে দিয়েছে মানে আগে কোনো বছর বিজনেস স্টার্ট হয়েছিল তাই ওপেনিং ক্যাপিটাল আছে। এবার বলেছে বিজনেসে এ আরও ফার্দার ক্যাপিটাল নিয়েছে 5,000 টাকা, বি নিয়েছে 3,000 টাকা, তোমাকে ইন্টারেশন ক্যাপিটাল বের করতে বলেছে, তো করে ফেলবো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখো আমি ডায়াগ্রাম করে করব, ডায়াগ্রাম করে করছি, প্রথমে এরটা বলছি, প্রথমে এরটা বলছি, দেখো এর ডায়াগ্রামটা কি বলেছে, তোমাকে ইন্টারেশন ক্যাপিটাল যে করতে বলেছে কোন ডেটে, স্যার 31/3/17, তাহলে ক্লোজিং ডেট ছিল 31/3/17। আমি এটা টাইম লাইন ড্র করছি, টাইম লাইন তোমাকে ইন্টারেশন ক্যাপিটাল চার্জ করতে বলছে কোন দিনে, স্যার 31/3/17, তাহলে 31/3/17 যদি এন্ড হয় তাহলে শুরু কবে ছিল বলো, আরে বলো 31/3/17 যদি শেষ হয় তাহলে শুরু কবে ছিল, 1/4/16। আমরা 12 মাসে, আমরা অ্যাকাউন্টেন্সি করি সবসময় 12 মাসের পিরিয়ডের, হ্যাঁ সেই পিরিয়ডটা এন্ড ডিসেম্বরেও হতে পারে আবার মার্চেও হতে পারে, এই অঙ্কে মার্চে এন্ড বলেছে, এই অঙ্কে মার্চে এন্ড বলে, তাহলে শুরু কবে থেকে ছিল, এপ্রিল থেকে। আর এটা তো নতুন করে বোঝানোর কিছু নেই, ক্লাস 11 তোমরা পড়ে আসছো অ্যাকাউন্টেন্সি, তোমরা জানো, ঠিক আছে। তো স্যার বুঝতে পেরেছি, তাহলে বছরের শুরুতে এর ক্যাপিটাল কত ছিল, স্যার বছরের শুরু মানে 1/4/16 এই দিন এর ক্যাপিটাল ছিল 20,000 টাকা। এবার এর কথা বলছি, এর কথা, এ আরও ক্যাপিটাল নিয়ে এসছে 5,000 টাকা, কবে নিয়ে এসছে, স্যার এ আরও 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে এই দিন 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে, স্যার এই দিন মানে কোন দিন বলুন, কোন দিন 1/10/16 এই তারিখে এর ক্যাপিটাল ছিল 20,000 টাকা, অর্থাৎ বছরের শুরুতে এর ক্যাপিটাল ছিল 20,000 টাকা, বছরের শুরুতে এর ক্যাপিটাল ছিল 20,000 টাকা। ঠিক ছ মাস পর দেখো গোনো কাউন্ট করো, 6 মাস হচ্ছে, ঠিক 6 মাস পর এ আরও 5,000 টাকা ক্যাপিটাল নিয়ে এসছে এই তারিখে। তার মানে আমি বলতে পারি, এখন আমি যদি তোমাদের কোশ্চেন করি তোমরা বলো দেখি অ্যান্সারটা দাও, এই তারিখে এর ক্যাপিটাল ছিল 20,000 টাকা, তাহলে এই তারিখে এর ক্যাপিটাল কত হবে, স্যার এই তারিখে তো 5,000 টাকা নিয়ে এসছে, শুরুতে ছিল 20,000 টাকা, অক্টোবর মাসে আরও 5,000 টাকা নিয়ে আসলো, তার মানে অক্টোবরে কত টাকা হলো ক্যাপিটাল, স্যার এই তারিখে এর ক্যাপিটাল হলো 20-এর সঙ্গে 5 যোগ করবেন 25,000 হলো, 25,000 ব্যাস আর কিছু নয়। তার মানে আমি কি বলতে পারি, এই যে 20,000 টাকা ক্যাপিটাল এই তারিখ থেকে এই তারিখ অব্দি খেটেছে ক মাস, স্যার 6 মাস, গুণে দেখো 6 মাস খেটেছে, আর এই 25,000 টাকা কতদিন কেটেছে, স্যার এতদিন কেটেছে, ক মাস হচ্ছে 6 মাস, ব্যাস হয়ে গেল। আরে ইজি জিনিস, একদম ইজি জিনিস, বোঝার চেষ্টা করো, বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 20,000 টাকা, এই 20,000 টাকা ক্যাপিটাল দিয়ে বিজনেস আর চলছিল না, ঠিক আছে। তো ও আরও বলে ঠিক আছে আমি আরও 5,000 টাকা এনেছি, কবে এনেছে, স্যার অক্টোবর মাসে, তার মানে ওর এই 20,000 টাকা কতদিন খেটেছে, স্যার অক্টোবর মাস অবধি, এই যে অক্টোবর মাসের 1 তারিখ অবধি 20,000 টাকা খেটেছে, তাহলে এই তারিখ থেকে এই তারিখ অবধি ক মাস হয়, স্যার 6 মাস, এই 20,000 টাকা 6 মাস খেটেছে, আবার 1/10/16 ও 5,000 টাকা নিয়ে এসছে, তার মানে এই তারিখের ক্যাপিটাল কত ছিল, স্যার আগে তো 20 ছিল, আরও 5 নিয়ে আসলো, কত হলো, স্যার 25,000 টাকা হলো, এই তারিখে ক্যাপিটাল হলো 25,000 টাকা, এই টাকাটা কতদিন কেটেছে, স্যার পুরো এত তারিখ অবধি ওর 25,000 টাকা ক্যাপিটাল ছিল, অর্থাৎ এখানেও 25,000 টাকা ছিল, এই আর তো কোনো ক্যাপিটাল নিয়ে আসেও নি, ক্যাপিটাল তোলেও নি, তার মানে 25,000 টাকা 6 মাস কেটেছে। তাহলে এখন যদি আমাকে এর ইন্টারেশন ক্যাপিটাল বের করতে বলে কী করে করব, এর ইন্টারেশন ক্যাপিটাল কী করে বের করবো, দেখো লিখে দেখিয়ে দিচ্ছি, তাহলে 20,000 টাকা ক মাস কেটেছে, স্যার 6 মাস কেটেছে, তার আগে বলো কত পার্সেন্টেজ বলেছিল ইন্টারেশন ক্যাপিটাল, স্যার ইন্টারেশন ক্যাপিটাল এই অঙ্কে বলে দিয়েছিল 5%, তাহলে 20,000 টাকার 5% মানে 5/100 × 6 মাস কেটেছে মানে 6/12 কত হচ্ছে, স্যার 20,000 টাকা, 20,000 টাকার 5% × 6/12 মানে 20,000 টাকার 5% মানে হচ্ছে কত, 1,000 টাকা, 1,500 টাকা, ঠিক আছে। আমরা এইটুক পাঠ করলাম, এবার এইটুক পাঠ করব, ঠিক আছে, এর কথা বলছি, প্লাস 25,000 টাকা 5% × 6/12, তাহলে কত হচ্ছে, 25,000 টাকার 5% করলে হয় 1250, 1250 এর হাফ 625,
625 টোটাল কত হলো এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলো 1125 বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি না বোঝার কি আছে না বোঝার কি আছে এই টুক পিরিয়ডের ইন্টারেস্ট হলো 500 টাকা এই টুক পিরিয়ডের ইন্টারেস্ট হলো 625 টাকা এই যে আমি বললাম না দু নম্বর পয়েন্ট এটা দু নম্বর পয়েন্টেরই কথা বলেছে বলছে ইন্টারেস্ট অন ক্যাপিটাল শুড বি ক্যালকুলেটেড ইন প্রপোর্শন অফ টাইম প্রপোর্শন অফ টাইম এটা কিন্তু প্রপোর্শন অফ টাইম করলাম ঠিক আছে ইফ এনি রেলিভেন্ট ইনফরমেশন ইজ গিভেন ইন দ্য কোশ্চেন তো কোশ্চেনের ইনফরমেশন দিয়েছিল তাই করলাম তাহলে এর পার্টটা হলে তোমরা এতটা টুকে নাও টুকে নাও আমি মুছবো এবার আমি বি করব এবার আমি বি করব ঠিক আছে তো তাহলে এটা মুছছি এখানে বি করব বছরের শুরুতে বির ক্যাপিটাল কত বলেছিল স্যার বছরের শুরুতে বির ক্যাপিটাল ছিল 15000 টাকা তাহলে এখানে 20000 হবে না এখানে ছিল 15000 টাকা এবার দেখো বি ক্যাপিটাল কত টাকা নিয়ে এসেছে আরো ফার্দার ক্যাপিটাল নিয়ে এসেছে হ্যাঁ স্যার বি এই তারিখে নিয়ে এসেছে 3000 টাকা এই তারিখে বি নিয়ে এসেছে 3000 টাকা কত টাকা 3000 টাকা নিয়ে এসেছে তার মানে বি বছরের শুরুতে কত টাকা ক্যাপিটাল নিয়ে ছিল বি বছরের শুরুতে 15000 টাকা ক্যাপিটাল ছিল এই 15000 টাকা ক্যাপিটাল কত মাস খেটেছে দেখো আবার বলছি ভেঙে ভেঙে বলতে হবে তোমাদের ভেঙে ভেঙে বলতে হবে বছরের শুরুতে ক্যাপিটাল ছিল বির 15000 টাকা ঠিক আছে ও 3000 টাকা নিয়ে এসেছে এই তারিখে 3000 টাকা নিয়ে এসেছে এই তারিখে মানে 1/10 3000 টাকা নিয়ে এসেছে মানে এই তারিখ থেকে এই তারিখ কম মাস হয়েছে 6 মাস অর্থাৎ এই 15000 টাকা 6 মাস খেটেছে তাহলে এই তারিখে ক্যাপিটাল কত হলো 15000 টাকা ছিল আরো 3000 টাকা নিয়ে আসলো তাহলে এখানে ক্যাপিটাল হলো 18000 টাকা এই 18000 টাকা কত মাস কাটলো বাকি 6 মাস কাটলো বুঝতে পেরেছো হ্যাঁ স্যার বুঝতে পেরেছি এটা এর হলো এবার বিটটাও একই রকম ভাবে হবে 15000 টাকা ইনটু 5/100 ইনটু 6/12 তাহলে কত হচ্ছে 750 এর হাফ 375 ঠিক আছে প্লাস 18000 টাকা ইনটু 5/100 ইনটু 6/12 তাহলে 18000 5% করে দেখো 18000 5% ইনটু 6/12 করে দেখো কত বের হচ্ছে স্যার 450 টোটাল করে দাও কত হলো স্যার 825 টাকা তাহলে বোঝা গেল ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো আমি বুঝিয়ে দিলাম বইয়ের অঙ্ক তাহলে কিরকম কিরকম টাইপের কোশ্চেন থাকতে পারে সব টাইপের অঙ্ক করে দিচ্ছি স্যার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি পরীক্ষায় আসে আলাদা করে না বড় অঙ্কের মধ্যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল পাবে তখন ট্রিটমেন্টগুলো তুমি বুঝতে পারলে না এরকম থাকলে কীভাবে করতে হবে সেটা আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে এটা মুছে দিতে পারি এই অঙ্কটা তোমার মধ্যে কমপ্লিট হয়ে গেলো মুছে দিচ্ছি এবার পরবর্তী অঙ্কে চলে আসবো আচ্ছা এরপরে আমি একটা অঙ্ক করব ঠিক আছে এরপরে আমি একটা অঙ্ক করব সেটা দেখো বলছে রাজ অ্যান্ড নীরাজ আর পার্টনার্স ইন আ ফার্ম দেয়ার ক্যাপিটাল অ্যাজ অন 1 April 2010 ওয়ার 250,000 অ্যান্ড 150,000 রেসপেক্টিভলি দে শেয়ার প্রফিটস ইকুয়ালি ঠিক আছে প্রফিটটা ইকুয়ালি বলেছে অন 1 July 2010 দে ডিসাইডেড দ্যাট দেয়ার ক্যাপিটাল শুড বি 2 lakhs ইচ দ্য নেসেসারি অ্যাডজাস্টমেন্ট ইন দ্য ক্যাপিটালস ওয়ার মেড বাই ইন্ট্রোডিউসিং অর উইথড্রয়িং ক্যাশ ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইজ অ্যালাউড 8% পার অ্যানাম কম্পিউট ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফর বোথ দ্য পার্টনার্স ফর দ্য ইয়ার এন্ডিং 31 March 2011 তার মানে তোমাকে কোশ্চেনটা পড়ে দেখতে হবে ইয়ার এন্ড কবে বলছে সবার প্রথম কোশ্চেন পড়ে দেখতে হবে ইয়ার এন্ড কবে বলছে দেখো ইয়ার এন্ড বলেছে 31 March 2011 এই দিন বলেছে ইয়ার এন্ড তাহলে শুরু হয়েছিল কবে স্যার 1/4/10 শুরু হয়েছিল তো দেখো আমরা সবসময় টাইম লাইন ড্র করে নেবো তাহলে অঙ্ক কখনো ভুল হবে না সে যে কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে যত ভ্যারাইটিস টাইপের ডেট দেবে তোমরা টাইম লাইন ড্র করবে অঙ্ক জীবনে ভুল হবে না ঠিক আছে তো তো দেখো বছরের শুরুতে রাজের প্রথমে আমরা রাজ করছি এখানে রাজ করে নিই প্রথমে রাজ করে নিই তারপর কী বলেছে তারপর আমরা নীরাজ করব তো বছরের শুরুতে রাজের ক্যাপিটাল কত ছিল স্যার বছরের শুরুতে রাজের ক্যাপিটাল ছিল 2.5 লাখ টাকা ঠিক আছে হ্যাঁ স্যার ঠিক আছে বছরের শুরুতে রাজের ক্যাপিটাল ছিল 2.5 লাখ টাকা এবার কি বলেছে এবার বলেছে 1 July 2010 ফার্স্ট জুলাই মানে ঠিক ধরো এখানটায় ধরছি এখানে ডেট করছি 1 July 2010 অর্থাৎ এই তারিখে রাজের ক্যাপিটাল কত হবে বলেছে স্যার এই তারিখে রাজের ক্যাপিটাল মানে বলেছে এই তারিখে দুজনেরই ক্যাপিটাল 2 লাখ টাকা এই তারিখে দুজনেরই ক্যাপিটাল 2 লাখ টাকা হবে তার মানে 2.5 লাখ টাকা ছিল এখানে আর এখানে ক্যাপিটাল হয়ে গেছে 2 লাখ কী করে সম্ভব বলো না কী করে সম্ভব এই তারিখে ক্যাপিটাল 2 লাখ স্যার এই তারিখে 2 লাখ টাকা হবে তখনই সম্ভব বছরের শুরুতে রাজের ক্যাপিটাল ছিল 2.5 লাখ টাকা বলছে 3 মাস পর রাজের ক্যাপিটাল হয়ে গেল 2 লাখ টাকা মানে 50,000 টাকা ও উইথড্র করেছে এই উইথড্রটাকে কি উইথড্র বলবো ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল নাকি ড্রয়িংস আউট অফ প্রফিট স্যার ক্যাপিটাল 2.5 লাখ টাকা ছিল ক্যাপিটাল 2 লাখ টাকা মানে ক্যাপিটাল তুলেছে দ্য ক্যাপিটাল আউট অফ মানে ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল
তার মানে এখানে ড্র করেছে কত টাকা 50,000 টাকা ঠিক আছে ক্যাপিটাল উইথড্র ঠিক আছে ক্যাপিটাল উইথড্র সিডব্লিউ লিখলাম বুঝতে পারবে আচ্ছা আমি পুরোটাই লিখে দিই ক্যাপিটাল উইথড্র ক্যাপিটাল উইথড্র ঠিক আছে অর্থাৎ ভেঙে ভেঙে বলছি এবার এই তারিখে ক্যাপিটাল ছিল রাজের 2,50,000 টাকা আর এই তারিখ হলো 2,00,000 টাকা তাহলে আমি বলছি 2,50,000 টাকা কতদিন কাটলো এই 1/4/10 থেকে 1/7/10 তিন মাস কাটলো 2,50,000 টাকা আর এই 2,00,000 টাকা 2,00,000 টাকা এই পিরিয়ড থেকে এই পিরিয়ড কমাস হচ্ছে 9 মাস এই টাকাটা 9 মাস কাটলো তাহলে অ্যানসারটা করে দাও রাজের ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে হবে রাজের ইন্টারেস্ট অন ক্যাপিটাল বেরোলো 2,50,000 টাকা তিন মাস কাটলো 2,50,000 টাকা তিন মাস মানে 3/12 এবার পার্সেন্টেজ করে দাও কত পার্সেন্টেজ বলেছিল স্যার 8% পার অ্যানাম মানে 8/100 হয়ে গেল প্লাস কি হবে 2,00,000 টাকা 9 মাস 2,00,000 ইনটু 9/12 ইনটু 8% ক্যালকুলেট করে দাও তার মানে তোমার রাজের ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বেরিয়ে যাবে ক্যালকুলেট করলে তোমার রাজের ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বেরিয়ে যাবে করে দেখা যাক কত বেরোচ্ছে 2,50,000 ইন্টু 8% ইন্টু 3/12 কত হচ্ছে 5,000 এর কত বেরোচ্ছে 2,00,000 টাকা ইন্টু 8% ইন্টু 9/12 তাহলে 5 আর 12 যোগ করে কত হলো স্যার 17,000 টাকা রাজের ইন্টারেস্ট অন ক্যাপিটাল হলো 17,000 মিলে গেছে অঙ্ক কিচ্ছু অসুবিধা নেই রাজ কমপ্লিট হলো একই রকম ভাবে আমরা কার করবো নীরাজের করবো নীরাজ এখানে লেখো নীরাজ টাইমলাইন ড্র করবো একই ডেট ছিল ইয়ার এন্ড বলেছিল 31/3/11 তাহলে শুরু হয়েছিল কবে স্যার 1/4/10 কি বলেছিল এখানে বছরের শুরুতে নীরাজের ক্যাপিটাল কত ছিল স্যার 1,50,000 টাকা বছরের শুরুতে নীরাজের ক্যাপিটাল ছিল 1,50,000 টাকা কোশ্চেনে বলে দিয়েছিল একটা ডেট বলেছিল 1/17 অর্থাৎ এখানে ডেটটা 1/17 দুজনেরই ক্যাপিটাল 2,00,000 টাকা রাজের ক্যাপিটাল যেমন এই তারিখে 2,00,000 টাকা হয়েছিল এই তারিখে নীরজের ক্যাপিটাল হয়ে যাচ্ছে 2,00,000 টাকা ঠিক আছে এখানে কি দেখেছিল 2,50,000 টাকা ছিল 2,00,000 টাকা হয়েছিল মানে 50,000 টাকা তুলে নিয়েছিল এখানে কি হচ্ছে 1,50,000 টাকা ছিল এখন 2,00,000 টাকা হলো তার মানে কি হয়েছে বছরের শুরুতে নীরজের ক্যাপিটাল ছিল 1,50,000 টাকা ঠিক তিন মাস পর নীরজের ক্যাপিটাল হবে 2,00,000 টাকা স্যার তার মানে নিশ্চয়ই ক্যাপিটাল নিয়ে এসছে মানে ফার্দার ক্যাপিটাল অর্থাৎ এই তারিখে ফার্দার ক্যাপিটাল কত এই তারিখে ফার্দার ক্যাপিটাল 50,000 তাই না এই তারিখে ফার্দার ক্যাপিটাল 50,000 তো হয়ে গেল এই তারিখ থেকে এই তারিখ অবধি কমাস স্যার এই যে নীরজের বছরের শুরুতে 1,50,000 টাকা ক্যাপিটাল ছিল এই 1,50,000 টাকা এত তারিখ অবধি খাটলো তিন মাস খাটলো ঠিক আছে তিন মাস পর ও 50,000 টাকা নিয়ে আসলো হলো 2,00,000 টাকা এই 2,00,000 টাকা এতদিন খাটলো কমাস ন মাস হয়ে গেল ক্যালকুলেট করে দাও নীরজের ইন্টারেস্ট অন ক্যাপিটালটা বের করে দাও কি লিখবো 1,50,000 টাকা ইন্টু 8% ইন্টু 3/12 প্লাস 2,00,000 টাকা ইন্টু 8% ইন্টু 9/12 করে ফেলো 1,50,000 টাকা ইন্টু 8% ইন্টু 3/12 কত হচ্ছে 3,000 টাকা আর এখানে 2,00,000 টাকা ইন্টু 8% ইন্টু 9/12 12,000 টাকা টোটাল কত হলো 15,000 টাকা তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল হয়ে গেল 15,000 টাকা দেখো মিলে গেছে তার মানে বুঝতে পারলে তো অঙ্কটা হ্যাঁ স্যার বুঝতে পেরেছি অঙ্কগুলো কিছু নেই অঙ্কগুলো ইজি বারবার বলছি অঙ্ক ইজি অঙ্কে কোনো টাফ নেই কারণ এরকম টাইপের একটা অঙ্কই তাকে করালাম তো এখানে ভালো অঙ্ক ছিল খুব সুন্দর অঙ্ক দিয়েছিল টুকে নাও অঙ্কটা আচ্ছা দেখো এখন যে অঙ্কটা করব তোমরা সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছ 3 নম্বর অঙ্ক
বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স ইন এ ফার্ম, এ আর বি বিজনেসের দুজন পার্টনার ছিল। বলছে দে আর ক্যাপিটাল অ্যাকাউন্ট শোড দ্য ব্যালেন্স অন ফার্স্ট এপ্রিল 2003 4 lakhs and 3 lakhs, মানে বছরের শুরুতে তাদের ওপেনিং ব্যালেন্স ছিল ক্যাপিটালের 4 lakh আর 3 lakh। অন ফার্স্ট আগস্ট 2003 দে ইন্ট্রোডিউস, তারা দুজনেই ফার্দার ক্যাপিটাল নিয়েছে 50,000 এবং 40,000। বি উইড্র করেছে 15,000 ফর্ম ইস ক্যাপিটাল, ঠিক আছে, ক্যাপিটাল থেকে টাকা তুলে নিয়েছে, মানে এটা হচ্ছে ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল 15,000 টাকা, ঠিক আছে তো। ইন্টারেস্ট ইজ অ্যালাউড 6% পার অ্যানাম অন ক্যাপিটাল, ঠিক আছে তো। কম্পিউট ইন্টারেস্ট অন ক্যাপিটাল ফর দ্য ইয়ার এন্ডিং 31st March 2004। তো প্রথমে কার করবো, প্রথমে এ করে নিই, এটা শেষ হলে বি করবো। ডায়াগ্রাম করি, টাইম লাইন আগে ড্র করবো। ইয়ার এন্ড বলেছিল 31st March 2004, তাহলে 31st March 2004 যদি ইয়ার এন্ড হয় তাহলে বিগিনিং কবে ছিল, 1/4/2003। তো বছরের শুরুতে এর ক্যাপিটাল কত ছিল, 4 lakh টাকা, এই দিন এর ক্যাপিটাল ছিল 4 lakh টাকা। এবার কোশ্চেন পড়ে দেখতে হবে এ কি কোনো ফার্দার ক্যাপিটাল নিয়ে এসছে। বলেছে ফার্স্ট আগস্ট 2003, মানে এই ডেটে, এই ডেটে কি বলেছে, এই ডেটে বলেছে দে ইন্ট্রোডিউস ফার্দার ক্যাপিটাল, তারা 50,000 টাকা নিয়ে এসছে এই ডেটে, এ 50,000 টাকা নিয়ে এসছে, অর্থাৎ ফার্দার ক্যাপিটাল বলে দিয়েছে এই ডেটে, এ 50,000 টাকা নিয়ে এসছে। তার মানে 4 lakh টাকা ছিল, 50,000 টাকা নিয়ে এসছে, হলো কত, 4.5 lakh টাকা, হলো 4.5 lakh টাকা, হলো কত, 4.5 lakh টাকা। আর কি বলেছে, আর তো এর রিলেটেড কিচ্ছু বলেনি, এর রিলেটেড কিছু বলেনি। তার মানে কি বলবো, এই যে 4 lakh টাকা কতদিন খেড়েছে স্যার, এতদিন খেড়েছে, মানে 4 মাস খেড়েছে 4 lakh টাকা, তাহলে 4.5 lakh টাকা, 4 lakh টাকা ছিল বছরের শুরুতে, ও ঠিক এই তারিখে 50,000 টাকা নিয়ে আসলো, মানে এই তারিখে কত হলো, 4.5 lakh টাকা, এই 4.5 lakh টাকা পুরো এতদিন খেটেছে, তাহলে কত মাস হচ্ছে এতদিন, মানে 1/8 থেকে 31 দিন, মানে 4 মাস তো হয়ে গেছে, তুমি হিসাব করে দেখো 8 মাসই দাঁড়াচ্ছে, সুতরাং ক্যালকুলেট করার আলাদা করে দরকার নেই। তার মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দাঁড়াচ্ছে, কার করছি, এটা এ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ এ কি করবে, 4 lakh টাকা ইন্টু কত পার্সেন্ট ছিল ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যার 6% পার এনা, তাহলে লিখো 6%, 6/100 ইন্টু 4/12, ঠিক আছে। আর কি ছিল, 4.5 lakh টাকা 8 মাস খাটছে, 6% ইন্টু 8/12, ঠিক আছে তো, করে ফেলো এটা কত হচ্ছে দেখো, তাহলে 4 lakh টাকা ইন্টু 6% ইন্টু 4/12, তাহলে কত হচ্ছে, 8,000, ঠিক আছে তো। তারপর 4.5 lakh টাকা ইন্টু 6% ইন্টু 8/12 কত হচ্ছে, 4.5 lakh টাকা ইন্টু 6% ইন্টু 8/12 কত হচ্ছে, 18,000, তাহলে 8 আর 18 যোগ করে কত হচ্ছে স্যার, 26,000। তাহলে এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের হলো কত, 26,000 মিলেছে, অ্যান্সার মিলেছে, অ্যান্সার মিলে নিয়ে এরম ভেবো না, অ্যান্সার মিলে গেছে, এ হয়ে গেল। এবার বিটটা করবো একই রকমভাবে, দাগ কাটো এখানে, টাইম লাইন ড্র করতে হবে তোমাকে। ইয়ার এন্ড ছিল কবে, 31/3/2004, তাহলে শুরু হয়েছিল কবে, 1/4/2003-এ। তার মানে বছরের শুরুতে এটা বীর করবো, বীর বছরের শুরুতে বীর ক্যাপিটাল কত ছিল স্যার, বছরের শুরুতে বীর ক্যাপিটাল ছিল 3 lakh টাকা, এই দিন বীর ক্যাপিটাল ছিল 3 lakh টাকা। এবার কি বলেছে, বি কি কোনো টাকা পয়সা নিয়ে এসছে, বি কি বিজনেসে টাকা নিয়ে এসছে, ফার্দার ক্যাপিটাল নিয়ে এসছে। বলছে স্যার ফার্স্ট আগস্ট 2003-তে দে ইন্ট্রোডিউস মানে দুজনই, এ নিয়ে এসছিল এই তারিখে কত টাকা, 50,000 টাকা, আর বলেছে বি নিয়ে এসছে কত, 40,000 টাকা, তারিখটা একই ডেট, 1/8/2003, এই তারিখে ফার্দার ক্যাপিটাল বি নিয়ে এসছে 40,000। ঠিক আছে, তার মানে এই 3 lakh টাকা কতদিন খাটলো স্যার, 3 lakh টাকা খাটলো 4 মাস, 3 lakh টাকা খাটলো 4 মাস। এবার দেখা যাক, কোশ্চেন পড়ে দেখা যাক, বি কি আর কোনো টাকা নিয়ে এসছে, বি কি আর কোনো টাকা নিয়ে এসছে, কোশ্চেন পড়ো, কোশ্চেনটা মন দিয়ে পড়ো। বলছে স্যার বি আর টাকা নিয়ে আসেনি, বি টাকা তুলে নিয়েছে।
withdraw from his capital মানে এটা বলেছে drawings out of capital b capital থেকে টাকা তুলে নিয়েছে কত 15000 টাকা b capital থেকে টাকা তুলে 15000 টাকা কবে ফার্স্ট মার্চে ফার্স্ট মার্চ 1 3 4 কত টাকা তুলে নিয়েছে স্যার 15000 টাকা তুলে নিয়েছে অর্থাৎ এই এখানে বছরের শুরুতে 3 লাখ টাকা ছিল ও 40000 টাকা নিয়ে আসলো তার মানে এই দিন ওর কত ক্যাপিটাল হলো স্যার এই দিন ক্যাপিটাল হলো 3 লাখ 40000 তার মধ্যে ও এই তারিখে 15000 টাকা তুলে নিয়েছে এই তারিখে ও 15000 টাকা উইথড্র করেছে এই তারিখে ও 15000 টাকা উইথড্র করেছে তো 15000 টাকা উইথড্র করলে কত হচ্ছে এই তারিখে স্যার এই তারিখে হচ্ছে 3 লাখ 25000 এই তারিখে হচ্ছে 3 লাখ 25000 তার মানে আমি যদি ভেঙে ভেঙে বলি বোঝার চেষ্টা করো বছরের শুরুতে ছিল 3 লাখ টাকা ক্যাপিটাল বছরের শুরুতে ক্যাপিটাল ছিল 3 লাখ টাকা ও এই তারিখে 40000 টাকা নিয়ে আসলো তার মানে এই 3 লাখ টাকা এতদিন খেটেছে মানে 4 মাস ও 40000 টাকা এই তারিখে নিয়ে আসলো মানে এই তারিখে ক্যাপিটাল হলো 3 লাখ 40 নিয়ে আসলো তো 40000 3 লাখ 40 ক্যাপিটাল হলো তাহলে এই 3 লাখ 40 খাটলো কতদিন এই তারিখ অবধি খাটলো ক মাস হচ্ছে 1/8 থেকে 1/3 অবধি হিসাব করো 1/8 থেকে 1/3 অবধি 8 মানে 8 9 10 11 12 1 2 এটা 1/3 মানে 7 মাস খেটেছে এই 3 লাখ 40000 টাকা তোমার 7 মাস খেটেছে তারপর ও 15000 টাকা তুলে নিল অর্থাৎ এই তারিখ হলো 3 লাখ 25 তাহলে এই টাকাটা কতদিন কাটলো স্যার 1 মাস খেটেছে 1 মাস ঠিক আছে তাহলে এখানে করব ইন্টারেস্ট অন ক্যাপিটাল ঠিক আছে 3 লাখ টাকা খাটলো কত পার্সেন্ট ছিল 6% এই টাকাটা খাটলো 3 লাখ টাকা খাটলো 4 মাস 4/12 ঠিক আছে তারপর 3 লাখ 40000 টাকা খাটলো 7 মাস 3 লাখ 40000 টাকা খাটলো 7 মাস তারপর কি বলেছে এই 3 লাখ 25000 টাকা খাটলো 1 মাস করে ফেলো দেখো কত বের হচ্ছে করে দেখো কত বের হচ্ছে 3 লাখ ইনটু 6% ইনটু 4/12 কত হচ্ছে স্যার 6000 টাকা এটা দাঁড়াচ্ছে 6000 টাকা এবার এটা কত হচ্ছে 3 লাখ 40000 ইনটু 6% ইনটু 7/12 কত হচ্ছে স্যার 11900 টাকা তারপর 3 লাখ 25000 ইনটু 6% ইনটু 1/12 কত হচ্ছে 1625 টাকা টোটাল করো 6000 যোগ 11900 যোগ 1625 কত হচ্ছে স্যার 19525 মিলে গেছে অ্যানসার মিলে গেছে 19525 টাকা তাহলে দেখো এই অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল তো সুতরাং বুঝতে হবে ইন্টারেস্ট অন ক্যাপিটালগুলো কীভাবে করছি ঠিক আছে তো আচ্ছা এরপরে ইন্টারেস্ট অন ক্যাপিটালে একটাই অঙ্ক বাকি আছে এই অঙ্কটা করাই দিলে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল শেষ বলছে এ অ্যান্ড বি আর পার্টনার্স শেয়ারিং প্রফিট অ্যান্ড লসেস ইন দ্য রেশিও অফ 3:1 এ আর বি দুজন পার্টনার ছিল তাদের রেশিও হচ্ছে 3:1 দে আর ক্যাপিটাল অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 2005-2006 ওয়ার 6 lakhs and 3 lakhs অর্থাৎ তাদের ক্যাপিটাল বলে দিয়েছে 6 লাখ টাকা আর 3 লাখ টাকা অ্যাট দ্য এন্ড অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ বছরের শেষে ক্যাপিটাল বলেছে এখনও পর্যন্ত আমি যতগুলো অঙ্ক করলাম বছরের শুরুর ক্যাপিটাল অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল বলে দিচ্ছিল আর এখন বছরের শেষের ক্যাপিটাল বলে দিচ্ছে ডিউরিং দ্য ইয়ার 2005-06 এ ড্রয়িং করেছে 80000 টাকা বি ড্রয়িং করেছে 40000 টাকা ঠিক আছে তো ড্রয়িং বলে দিয়েছে মানে এই ড্রয়িংটা হচ্ছে আউট অফ প্রফিট হুইচ হ্যাড বিন ডিউলি ডেবিটেড পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট করেছি প্রফিট বিফোর চার্জিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার আগে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বেরিয়ে করতে পারেনি তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার আগের প্রফিট হচ্ছে 80000 টাকা ঠিক আছে দ্য সেম হ্যাড অলসো বিন ক্রেডিটেড ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও বি হ্যাড ব্রট অ্যাডিশনাল ক্যাপিটাল বি অ্যাডিশনাল ক্যাপিটাল নিয়েছে ওদেরকে 70000 টাকা তোমাকে ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করতে বলছে 12% পারে না আমি কী শিখিয়েছিলাম তোমাদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল সবসময় ওপেনিং ক্যাপিটালের উপর ক্যালকুলেট করতে হয় যদি কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় সেক্ষেত্রে ওপেনিং ক্যাপিটাল তোমাকে ক্যালকুলেট করে নিতে হবে ঠিক আছে তোমাকে ওপেনিং ক্যাপিটাল ক্যালকুলেট করে স্যার কী করে করবো আমি প্রথমেই ভিডিও শুরুতেই আমি বললাম ওপেনিং ক্যাপিটাল কী করে ক্যালকুলেট করতে হয় ঠিক আছে
তোমাদের দেখো এখানে বলে দিচ্ছি, এখানে তোমাকে বলে দেয়নি, লিখছি ক্যালকুলেশন অফ, ক্যালকুলেশন অফ ওপেনিং ক্যাপিটাল, ওপেনিং ক্যাপিটাল বলে দেয়নি, আমরা ওপেনিং ক্যাপিটাল বের করব। ঠিক আছে, তা কোন কোন পার্টনার ছিল স্যার? এখানে দুজন পার্টনার ছিল, একটা এ আর একটা বি, দুজন পার্টনারের ক্যাপিটাল বের করব। কিন্তু কিছুক্ষণ আগে তোমাদের একটা ফর্মুলা শেখালাম, কি শেখালাম মনে করার চেষ্টা করো। স্যার আপনি লেখালেন ওপেনিং ক্যাপিটাল, ঠিক আছে, তো তার সঙ্গে আপনি যোগ করলেন ফার্দার ক্যাপিটাল, ঠিক আছে, ওপেনিং ক্যাপিটাল ফার্দার ক্যাপিটাল যোগ করলেন, তার সঙ্গে আপনি শেয়ার অফ প্রফিট, মানে নেট প্রফিট যদি থাকে, নেট প্রফিট থেকে থাকবে না, তুমি শেয়ার অফ প্রফিট নেবে, নেট প্রফিটটা ডিস্ট্রিবিউট হয়ে যাবে ওদের মধ্যে, শেয়ার অফ প্রফিট, ঠিক আছে, তার থেকে মাইনাস করবে ড্রয়িংস, তার থেকে মাইনাস করবে ক্যাপিটাল ড্রয়িংস, করে হবে কি ক্লোজিং ক্যাপিটাল, ঠিক আছে। তার মানে এই অঙ্কে তোমাকে কি কি দিয়ে দিয়েছে, এই অঙ্কে তোমাকে ক্লোজিং ক্যাপিটাল দিয়ে দিয়েছে, ঠিক আছে, কি কি বলে দিয়েছে বলছি, ক্লোজিং ক্যাপিটাল বলে দিয়েছে, ড্রয়িংস মানে তোমার ড্রয়িংস আউট অফ প্রফিট বলেছে, এটা তো নেই অঙ্কেতে, এখানে ক্রস দিয়ে দিলাম, এটা নেই, এটা এই অঙ্কে নেই, এটা নেই অঙ্কে, অঙ্কে বলেই নি এটা, তো সুতরাং আমি এর ইনফরমেশনে যাবই না, শেয়ার অফ প্রফিট বলে দিয়েছে, ঠিক আছে, ফার্দার ক্যাপিটাল বলেছে, হ্যাঁ ফার্দার ক্যাপিটালও বলেছে, তাহলে তুমি ওপেনিং ক্যাপিটাল বের করতে পারবে, হ্যাঁ স্যার পারবো, না পারার কিচ্ছু নেই, না পারার কিচ্ছু নেই, দেখো আমি আবার বলছি এটা তোমাকে বের করতে হবে, কী করে বের করবে, আমরা ক্লোজিং ক্যাপিটাল বের করার ফর্মুলা আমরা ক্লাস ইলেভেন থেকেই জানি, ওপেনিংয়ের সঙ্গে ফার্দার ক্যাপিটাল যোগ করবো, তার সাথে শেয়ার অফ প্রফিট যোগ করো, মাইনাস ড্রয়িংস, মাইনাস ক্যাপিটাল ড্রয়িংস হবে ক্লোজিং ক্যাপিটাল, তার মানে তোমাকে যদি শুধু ক্লোজিং ক্যাপিটাল বের করতে বলে তুমি ফর্মুলাটা কী বলবে, স্যার ব্যাক ক্যালকুলেশন, ক্লোজিং ক্যাপিটাল থেকে, এটা তো নেই, এটা দরকার নেই, এটা আছে ড্রয়িংস, আমরা যখন শেষ থেকে যখন শুরুতে আসছি কী করবো, কী করবো, এখানে যা যা সাইন আছে তার অপোজিট সাইন দেবো, এটা তো নেই, এখানে সাইন আছে মাইনাস ড্রয়িংস, তাহলে কী করবো, প্লাস ড্রয়িংস, ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে আমরা কী করবো, ড্রয়িংসটা যোগ করবো, ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে ড্রয়িংসটা যোগ করবো, তারপর শেয়ার অফ প্রফিট কি যোগ আছে, উল্টো করবো, কী করবো, বিয়োগ করবো শেয়ার অফ প্রফিট, সাইন চেঞ্জ করবো, আরে আমরা যখন এই ওপেনিং থেকে যখন ক্লোজিংয়ের দিকে যাচ্ছি, যা যা করেছি, ক্লোজিং থেকে যখন ওপেনিংয়ে আসবো, অর্থাৎ ওপেনিং থেকে যখন ক্লোজিংয়ে যাচ্ছি স্ট্রেট করছি, আর যখন ক্লোজিং থেকে যখন ওপেনিংয়ে আসবো মানে ব্যাক করছি, তার মানে ব্যাক করবো কী করে, আগে এখানে স্ট্রেটে যা যা সাইন দিয়েছিলাম ব্যাকে তার উল্টো উল্টো সাইন দেবো, ব্যাস, আর কিছু নেই, ছোটোবেলায় শিখেছো, কী শিখেছো, এই দেখো তোমাদের স্যাররা শিখেছিল দশ থেকে চার বাদ দিলে কত হয়, স্যার দশ থেকে চার বাদ দিলে ছয় হয়, তার মানে এখন কি আমি বলতে পারি না, ছয়ের সাথে নিচ থেকে যদি উপরে উঠি, ছয়ের সাথে চার যোগ করলে দশ হয়, একই তো ব্যাপার, আর কিচ্ছু না, আমি এটাই বলতে চাইছি, ঠিক আছে, তো শেয়ার অফ প্রফিট হলো, ফার্দার ক্যাপিটাল আমি নিচ থেকে উপরে আসছি, ফার্দার ক্যাপিটাল যোগ হয়, তাহলে কি করবো স্যার, বাদ দেবেন, তাহলে কি হবে, করলে স্যার, করলে আপনার ওপেনিং ক্যাপিটাল বেরিয়ে যাবে, তার মানে বুঝতে পারলে কি করবো, প্রথমে লেখো ক্লোজিং ক্যাপিটাল, ফর্মুলাটাকে সাজিয়ে নাও, প্রথমে লেখো ক্লোজিং ক্যাপিটাল, তার সাথে যোগ করো ড্রয়িংস, হ্যাঁ সব অঙ্কে, যেমন এখানে ড্রয়িংস আউট অফ প্রফিট দিয়েছে, কিন্তু কোনো কোনো অঙ্কে ড্রয়িংস আউট অফ ক্যাপিটালও বলতে পারে, তখন ড্রয়িংস আউট অফ প্রফিট থাকলে প্রফিট নেবে, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল নেবে, যেটা বলবে সেটাই নেবে, ঠিক আছে, তো এমনও থাকতে পারে, দুটোও থাকতে পারে, দুটোই নেবে, ড্রয়িংস লেখো ড্রয়িংস, ঠিক আছে, তার থেকে মাইনাস করবে কি শেয়ার অফ প্রফিট, ঠিক আছে, কোনো মুখস্থ করার ব্যাপার নেই, একদম পুরো ফর্ম্যাট ওয়াইজ আমরা এগোচ্ছি, কোনো মুখস্থ করতে হবে না, এখানে মাইনাস করবে ফার্দার ক্যাপিটাল, ঠিক আছে, তো দেখো কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল কি বলেছিল, স্যার ওপেনিং ক্যাপিটাল তো বের করতো, ওপেনিং ক্যাপিটাল তো বলেনি, বলেছিল বছরের শেষে এর ক্যাপিটাল ছিল কত টাকা, ছ লাখ টাকা, বছরের শেষে এর ক্যাপিটাল ছিল ছ লাখ টাকা, আর বির ক্যাপিটাল ছিল কত, তিন লাখ টাকা, লিখে দিলাম, ড্রয়িংস তো নিশ্চয়ই বলে দিয়েছিল, ড্রয়িংস কত বলেছিল, এর ছিল আশি হাজার, বির ছিল চল্লিশ হাজার, এখানে লিখে দিলাম এর আশি হাজার টাকা ড্রয়িংস, বির চল্লিশ হাজার টাকা ড্রয়িংস, শেয়ার অফ প্রফিট বলে দিয়েছিল কোশ্চেনে, শেয়ার অফ প্রফিট বলেছিল আশি হাজার টাকা, ঠিক আছে, আমি এখানে লিখছি শেয়ার অফ প্রফিট কোশ্চেনে বলে দিয়েছিল কত স্যার, আশি হাজার টাকা, তাহলে এই আশি হাজার টাকা কার কার মধ্যে ডিস্ট্রিবিউট হবে স্যার, এ আর বির মধ্যে, এ আর বির মধ্যে, রেশিও কী ছিল কোশ্চেনে, দেখো রেশিও বলছিল থ্রি টু ওয়ান,
মানে 80,000 টাকার মধ্যে এ পাবে 3 ভাগ মানে 3:1 মানে 3 এর 4 আর 1 এর 4 80,000 এর 3 এর 4 কত হচ্ছে 60,000 আর 80,000 এর 1 এর 4 হচ্ছে 20,000 তাহলে এটা হচ্ছে শেয়ার অফ প্রফিট এ হবে 60,000 বি হবে 20,000 বাকি হলো ফাদার ক্যাপিটাল এ কোনো ফাদার ক্যাপিটাল নিয়ে আসেনি বি নিয়ে আসছে 70,000 টাকা এখানে লিখে দাও 70,000 টাকা টোটাল করো 680,000 থেকে 60,000 বাদ দিলে 620,000 আর 340,000 থেকে 20 বাদ দিলে কত হবে 320,070 390,000 এটা যেটা বেরোলো তাকে বলে ওপেনিং ক্যাপিটাল তুমি বুঝতে পারলে তো কোনো ঝামেলা নেই যদি কোনো কোশ্চেনে তোমার ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় কি করে বের করবে সেটা দেখিয়ে দিলাম ঠিক আছে কিন্তু আজকে যেটা আমরা প্রথম অঙ্ক পড়ালাম সেই অঙ্ক তো ওপেনিং ক্যাপিটাল বলে দেয়নি আরে ওপেনিং ক্যাপিটাল বলে দিলে ওপেনিং ক্যাপিটাল বের করবো কি করে ইনফরমেশন ছিল না কিন্তু এই অঙ্ক ওপেনিং ক্যাপিটাল বলে দেয়নি কিন্তু বের করলাম কেন ইনফরমেশন গুলো পেয়েছি তো হয়ে গেল এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করে দাও ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করে দাও এর ঠিক আছে তো ইন্টারেস্ট অন ক্যাপিটাল বের করে দাও এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল বছরের শুরুতে ক্যাপিটাল কত ছিল 6,20,000 তার উপর কত পার্সেন্ট চার্জ করতে বলেছে স্যার 12% 6,20,000 12% করে দাও এটা আমি এর করলাম এটা এর করলাম 6,20,000 12% করলে হচ্ছে তোমার 74,400 লিখে দাও 74,400 হয়ে গেল বীর করব বীর ইন্টারেস্ট অন ক্যাপিটাল করব বীর ওপেনিং এ কত ছিল বীর ওপেনিং এ ছিল 390,000 বীর ওপেনিং এ ছিল 390,000 বীর ওপেনিং এ ছিল 390,000 ঠিক আছে তো তো দেখো এই যে বি যে নতুন করে যে ক্যাপিটাল নিয়ে এসে কোন ডেটে নিয়ে এসে এটা লিখে দিচ্ছি এটা লিখে দিচ্ছি এটা অবশ্যই লিখতে হবে 1/10/5 বলে দিয়েছিল বি যে নতুন করে ক্যাপিটাল নিয়ে এসে 70,000 টাকা কোন ডেটে নিয়ে এসে স্যার এই ডেটে নিয়ে এসে 1/10/5 তার মানে বলতে পারি এই যে বীর যে বছরের শুরুতে 390,000 টাকা ক্যাপিটাল ছিল এটা কতদিন খেটেছে এটা কতদিন খেটেছে ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি 31/3/6 এটা 1/4/5 শুরুতে ক্যাপিটাল ছিল 390,000 শুরুতে ক্যাপিটাল ছিল 390,000 বি ক্যাপিটাল নিয়ে এসছে এই তারিখে এই তারিখে 70,000 টাকা নিয়ে এসছে তারিখটা কত 1/10/5 বি এই তারিখে 70,000 টাকা নিয়ে এসছে তার মানে এই টাকাটা কতদিন খেটেছে এতদিন খেটেছে মানে 1/4 থেকে 1/10 6 মাস খেটেছে ঠিক আছে তাহলে 390,000 ছিল 70,000 টাকা নিয়ে এসছে তার মানে কত হলো এই তারিখে 460,000 এই টাকাটা কমাস কাটলো বাকি 6 মাস তাহলে করে ফেলতে পারবে তোমরা তাহলে 390,000 টাকা 12% ইন্টু 6/12 প্লাস আরও 460,000 12% ইন্টু 6/12 করে ফেলো কত দাঁড়াচ্ছে দেখো ঠিক আছে করে দেখো কত দাঁড়াচ্ছে তিন লাখ নব্বই হাজার ইন্টু বারো পার্সেন্ট ছয় বাই বারো করে দাঁড়াচ্ছে তোমার 23,400 প্লাস আর কত 4,60,000 ইন্টু 12% 6/12 করে হচ্ছে 27,600 তো টোটাল কত হচ্ছে 51,000 টাকা দেখা যাক অ্যান্সারটা মিলল কিনা আচ্ছা আমাদের ক্যালকুলেশন একটু গণ্ডগোল হয়েছে এটা প্লাস মাইনাস গণ্ডগোল হয়েছে এটা একটু ভুল হয়েছে যোগ বিয়োগটা ভুল হয়েছে এটা 2,50,000 টাকা হবে 3,00,000 এর সঙ্গে 40 যোগ করলে 3,40,000 3,40,000 থেকে 20 বাদ দিলে 3,20,000 3,20,000 থেকে যদি আমরা 70,000 বাদ দিই এটা হচ্ছে 2,50,000 টাকা এটা ভুল হয়েছিল আমাদের এটা ভুল হয়েছিল এই জন্যই মিলছিল না অ্যান্সার 2,50,000 টাকা তাহলে বছরের শুরুতে কত ছিল 2,50,000 টাকা ঠিক আছে 70,000 টাকা ও আরও নিয়ে আসলো তাহলে কত হচ্ছে 3,20,000 তার মানে এটা করে দাও 2,50,000 টাকা আর এটা করে দাও 3,20,000 তাহলে 2,50,000 টাকা ইন্টু 12% 6/12 করে হচ্ছে 15,000 টাকা আর এটা কত 3,20,000 ইন্টু 12% ইন্টু 6/12 করে হচ্ছে 19,200 তাহলে কত হচ্ছে 15 আর 19 34,200 এবার মিলেছে অ্যান্সার
জাস্ট যোগ বিয়োগ ভুল হয়েছিল বলে অ্যান্সারটা মিলছিল না। তার মানে আমি এটাও বুঝিয়ে দিলাম ওপেনিং ক্যাপিটাল বলে না দিলে কিভাবে করতে হয়, ঠিক আছে? তো অঙ্কটা টুকে নাও। দেখো একটা অঙ্ক দেখো তোমাদের জন্য তুলে ধরেছি, কোশ্চেনটা দেখতে পাচ্ছ তোমরা? কোশ্চেনে তোমাকে ক্লোজিং ক্যাপিটাল বলে দিয়েছে, অ্যাডিশনাল ক্যাপিটাল বলে দিয়েছে, শেয়ার অফ প্রফিট বলে দিয়েছে, ড্রয়িংস বলে দিয়েছে, উইথড্রন অফ ক্যাপিটাল বলে দিয়েছে, অ্যাডিশনাল ক্যাপিটাল বলে দিয়েছে, ড্রয়িংস বলে দিয়েছে, ইন্টারেশন ক্যাপিটাল বলে দিয়েছে, 12% পার অ্যানাম। মানে তোমাকে অ্যাডিশনাল ক্যাপিটাল দুবার, দুটো অ্যাডিশনাল ক্যাপিটাল দিয়েছে, অর্থাৎ তুমি দুবার অ্যাডিশন করেছো, তুমি দুবার ফার্দার ক্যাপিটাল নিয়ে এসছো, তুমি দুবার ড্রয়িংস করেছো, মানে ড্রয়িংস মানে আউট, ড্রয়িংস আউট অফ প্রফিট, আর উইথড্রন অফ ক্যাপিটাল মানে ড্রয়িংস আউট অফ ক্যাপিটাল। তো দেখো আমি কি শিখেছি তোমাদের কিছুক্ষণ আগেই যে অঙ্কটা করালাম, যদি কোনো কোশ্চেনে ওপেনিং ক্যাপিটাল বলে না দেয়, ঠিক আছে, আমরা কি জানি ইন্টারেশন ক্যাপিটাল কার উপর ক্যালকুলেট করি? ওপেনিং ক্যাপিটালের উপর। যদি ওপেনিং ক্যাপিটাল বলে না দেয় সেক্ষেত্রে আমরা বের করতে হবে, সেক্ষেত্রে আমাকে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে যদি ইনফরমেশান দেওয়া থাকে। ইনফরমেশান সব দেওয়া আছে, আমাকে ওপেনিং ক্যাপিটাল বের করতে হবে। দেখো ওপেনিং ক্যাপিটাল বের করার ফর্মুলা তোমরা সবাই জানো, কিছুক্ষণ আগেই শেখালাম। প্রথমে ওপেনিং ক্যাপিটাল বের করছি, কী লিখবো? ক্লোজিং ক্যাপিটাল, ঠিক আছে? তার সাথে কী যোগ করব? ড্রয়িংস যোগ করব। নতুন করে বোঝানোর কিছু নেই, এইগুলো ক্লোজিং ক্যাপিটালের সঙ্গে ড্রয়িংস যোগ করব, ঠিক আছে? আমরা কী করতাম, আমরা যখন স্ট্রেট প্রসেস করতাম তখন শেয়ার অফ প্রফিটটা যোগ করতাম, তাহলে এখানে শেয়ার অফ প্রফিট কী করবো? স্যার বাদ দেব, শেয়ার অফ প্রফিট বাদ দিন, বাদ দিলাম শেয়ার অফ প্রফিট, ঠিক আছে? আমরা স্ট্রেট প্রসেসে ফার্দার ক্যাপিটাল কী করতাম? স্যার আপনি ফার্দার ক্যাপিটাল যোগ করতেন, তাহলে এখানে বাদ দেবেন ফার্দার ক্যাপিটাল, ফার্দার ক্যাপিটালও বাদ দেব। আর কি? ক্যাপিটাল উইথড্র, ক্যাপিটাল উইথড্র, ঠিক আছে? ক্যাপিটাল উইথড্র আমরা স্টেট প্রসেসে বাদ দিতাম, তাহলে কী করবো এখানে? যোগ করবো, লেখো ক্যাপিটাল উইথড্র, শেষ করে দেখো ওপেনিং ক্যাপিটাল বেরিয়ে যাবে। ঠিক আছে, তো দেখো প্রথমে একটা করে দেখে নাও কি বলেছিল। ক্লোজিং ক্যাপিটাল বলেছিল 10 লাখ টাকা, ড্রয়িংস দুটো ড্রয়িংস একবারে করে দাও, এখানে একটা 20,000 টাকা ড্রয়িংস ছিল আর এখানে একটা 10,000 টাকা ড্রয়িংস ছিল, দুটো ড্রয়িংস মিলিয়ে কত হচ্ছে এখানে দেখিয়ে দাও, 20,000 + 10,000, দুটো ড্রয়িংস মিলিয়ে হচ্ছে 30,000। শেয়ার অফ প্রফিট কত বলেছিল? শেয়ার অফ প্রফিট, স্যার শেয়ার অফ প্রফিট বলে দিয়েছিল 40,000, তো এখানে লিখে দাও 40,000। তারপর ফার্দার ক্যাপিটাল, ফার্দার ক্যাপিটাল কত ছিল? মানে অ্যাডিশনাল ক্যাপিটাল, একটা 2 লাখ টাকা ছিল আর একটা 70,000 টাকা ছিল, মানে 2,70,000 টাকা, এখানে ব্যাকেটে দেখিয়ে দাও, 2,70,000, টোটাল কত? 2,70,000। আচ্ছা ক্যাপিটাল উইথড্র কত ছিল? স্যার ক্যাপিটাল উইথড্র একটাই ছিল, 60,000। তো প্লাস মাইনাস করে যেটা বেরোবে সেটাকে বলে ওপেনিং ক্যাপিটাল। বোঝা গেল অঙ্কটা? অঙ্কটা খুবই ইজি। হ্যাঁ এতদিন আমরা, এতক্ষণ যতগুলো ইন্টারেশন ক্যাপিটাল করলাম দুটো পার্টনারে করছিলাম, দুটো বা তিনটে পার্টনারে করছিলাম, ঠিক আছে? তো তো এখানে পার্টনারদের নাম বলেনি, ঠিক আছে? পার্টনারদের নাম বললে আর একটা পার্টনার বললে ভ্যালুগুলো আরও বেশি দিত, মানে আরও কিছু ইনফরমেশান দিত, করতে হতো। আমি একটা পার্টনারে দেখিয়ে দিলাম, দুটো পার্টনারের ক্ষেত্রেও তো একই নিয়ম হবে না? যদি দুটো পার্টনার ডিটেলস দিত, এখানে পার্টনারের নাম একটা লিখতাম আর একটা পার্টনারের নাম লিখে পাশে করে দিতাম। তো যাই হোক, এটা নতুন করে বলার কিছু নেই। 10 লাখের সঙ্গে 30,000 যোগ করলে 10,30,000, তার থেকে 40,000 টাকা বাদ দাও, তার থেকে 2,70,000 টাকা বাদ দাও, তার সাথে 60,000 টাকা যোগ করে দাও, কত হচ্ছে? 7,80,000 টাকা হয়ে গেল ওপেনিং ক্যাপিটাল। আর আমি বারবার করে তোমাদের একটা জিনিস শিখেছি, আমি অনেকবার বললাম ইন্টারেস্টন ক্যাপিটাল কার কার ওপর চার্জ করবে তোমরা? ওপেনিং ক্যাপিটালের ওপর তো অবশ্যই চার্জ করবে, ঠিক আছে? তারপর ফার্দার ক্যাপিটালের ওপর ইন্টারেস্ট চার্জ করবে আর ক্যাপিটাল উইথড্র, ঠিক আছে? কিন্তু কিন্তু এই ড্রয়িংস, ড্রয়িংস আউট অফ প্রফিট, ড্রয়িংস আউট অফ প্রফিট, ওর উপর কিন্তু কখনোই ইন্টারেস্ট চার্জ করা হয় না। তো এখন ইন্টারেস্ট অন ক্যাপিটালটা দেখিয়ে দেবো কীভাবে কত অ্যান্সার বেরোবে, ঠিক আছে? আগে এটা দেখার চেষ্টা করো। তো তোমাদের বোঝার জন্য এটাকে একটা ডায়াগ্রাম আকারে দেখিয়ে দিই, ঠিক আছে? ডায়াগ্রাম আকারে দেখিয়ে দিই। তোমার দেখো তোমার ইয়ার এন্ড হয়েছিল কবে? 31/3/20, তাহলে শুরু হয়েছিল কবে? স্যার 1/4/19, ঠিক আছে? যেদিন শুরু ছিল অর্থাৎ ওপেনিং ক্যাপিটাল কত ছিল? 7,80,000, ঠিক আছে? তো প্রথম ডেট চলে আসো, প্রথম ডেট কী বলেছিল? প্রথম ডেট এখানে, এখানে ফার্স্ট ডেট কোনটা আছে? 30/6/19, অর্থাৎ এরকম জায়গায় 30/6/19,
36/6/19 তুমি অ্যাডিশনাল ক্যাপিটাল নিয়েছো কত 70000 টাকা তার মানে 7,80,000 ছিল হলো কত 7,80,000 ছিল 70000 টাকা নিয়েছো মানে হলো 8,50,000 তো মানে এই টাকাটা কেটেছে ক মাস 4-5-6 তিন মাস কেটেছে 7,80,000 টাকা তিন মাস কেটেছে 36/6/19 হলো 36/6/19 কোথায় গেল 36/6/19 এই ডেটটা হলো ঠিক আছে তারপর 36/6/19 এর পর 1/8/19 টাকা তুলে নিয়েছো কবে 1/8/19 মানে এই ডেটে 1/8/19 এ কত টাকা তুলেছো স্যার 60,000 টাকা তুলে নিয়েছে সেলে 8,50,000 টাকা ছিল 60,000 টাকা তুললে কত হচ্ছে 7,90,000 টাকাটা তুলে নিয়েছো আমি আর লিখছি না এখানে ফাদার ক্যাপিটাল উইটন ক্যাপিটাল তার মানে এটা হলো তারপর কি বলেছিলাম আবার অ্যাডিশনাল নিয়েছো 1/1/20 তে এখানে ডেট করো 1/1/20 তে 1/1/20 তে তুমি আবার ক্যাপিটাল নিয়েছো কত টাকা আরো 2,00,000 টাকা নিয়েছো ক্যাপিটাল আরো 2,00,000 টাকা ক্যাপিটাল নিয়েছো ঠিক আছে তো 7,90,000 ছিল আরো 2,00,000 নিয়ে আসলে এই ডেটে তোমার হলো 8,90,000 টাকা তার মানে এই 7,80,000 তিন মাস কাটলো এই 8,50,000 7 এক মাস কাটলো এক মাস দেখো 36 তো শুধু জুলাই মাস কাটলো এই 8,50,000 এক মাস কাটলো আর 7,90,000 ক মাস কাটলো 7,90,000 1/8 থেকে 1/1 মানে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পাঁচ মাস কাটলো 7,90,000 পাঁচ মাস কাটলো আর এই 8,90,000 ক মাস কাটলো সে তিন মাস কাটলো তাহলে বোঝা গেল নিজে থেকে বুঝতে হবে ব্যাপারগুলো ঠিক আছে তো আমি বুঝিয়ে দিলাম ব্যাপারগুলো আগেই করিয়েছি তাহলে এখানে করিয়েছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হবে 7,80,000 ×12% ×3/12 8,50,000 ×12% ×1/12 7,90,000 ×12% ×5/12 আর 8,90,000 ×12% ×3/12 ঠিক আছে তো ক্যালকুলেট করে দাও ব্যাস অঙ্কটা শেষ লেখো 7,80,000 ×12% ×3/12 কত হচ্ছে 23,400 8,50,000 ×12% ×1/12 কত হচ্ছে 8,500 7,90,000 ×12% ×5/12 কত হচ্ছে 39,500 তারপর 8,90,000 ×12% ×3/12 কত হচ্ছে 26,700 টোটাল করে দাও 23,400 যোগ 8,500 যোগ 39,500 যোগ 26,700 টোটাল কত হলো 98,100 টাকা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বেরিয়ে গেল আমাদের 98,100 টাকা বোঝার চেষ্টা করো কিছুই নেই তোমাকে দেখো এখানে দেখো অনেক আইটেম ছিল আমি কিন্তু সব আইটেম কিন্তু এখানে চাটে নিয়ে আসিনি ইন্টারেস্ট অন ক্যাপিটাল করতে যেই জিনিসগুলো লাগে সেইগুলো কিন্তু নিয়ে এসেছি কী লাগে ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওপেনিং ক্যাপিটাল লাগে ঠিক আছে ফাদার ক্যাপিটাল লাগে আর উইথড্রন অফ ক্যাপিটাল লাগে আর কিচ্ছু নেই একদম ডেট ওয়াইজ সাজিয়েছি ওটা তোমরা বোঝার চেষ্টা করো আচ্ছা দেখো একটা জিনিস ভুল হয়ে গেছে আবার ভুল হয়ে গেল এই যে এখানে 1/1/20 তুমি 2,00,000 টাকা নিয়ে আসছো 7,90,000 ছিল 2,00,000 টাকা নিয়ে আসলে কত হচ্ছে এটা 9,90,000 হচ্ছে এটা 9,90,000 হচ্ছে ক্যালকুলেশন গন্ডগোল হয়ে গেছে তো 9,90,000 9,90,000 ×12% ×3/12 কত হচ্ছে 9,90,000 ×12% ×3/12 29,700 হচ্ছে তাহলে এটা হচ্ছে 1,01,100 এবার টুকে নাও এবার ঠিক আছে এবার পুরো ঠিক আছে টুকে নাও আচ্ছা আমরা সেকেন্ড ভিডিওতে ইন্টারেস্ট অন ড্রয়িং সম্পর্কে ডিটেলসে বুঝেছিলাম ওখানে অনেক অঙ্ক করেছিলাম ঠিক আছে তো তো আবার কিছু ইন্টারেস্ট অন ড্রয়িংসের বেশ কিছু অঙ্ক আমরা প্র্যাকটিস করছি ঠিক আছে তো তো দেখো কোশ্চেনটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কী লেখা আছে 6 নম্বর অঙ্কটা মিস্টার এক্স উইথড্র 2,000 পার মান্থ
from the farm, Mr. X. আচ্ছা আমি ইন্টারশন ড্রয়িংস এর কি নিয়ম বলেছিলাম, আচ্ছা কোশ্চেনটা পড়েনি তারপর নিয়মটা বলছি, মিস্টার এক্স উইথড্র করেছিল 2000 পার মান্থ ফ্রম দ্য ফার্ম ফর হিজ পার্সোনাল ইউজ, নিজের প্রয়োজনে ফার্ম থেকে পার্টনারশিপ ফার্ম থেকে 2000 টাকা করে প্রতি মাসে তুলছে, ঠিক আছে, ডিউরিং দ্য ইয়ার এন্ডিং 31st December 2018, দ্য রেট অফ ড্রয়িং 6% পার অ্যানাম, ক্যালকুলেট ইন্টারেস্ট অন ড্রয়িংস ইন ডিফারেন্ট সিচুয়েশন অ্যাজ স্টেটেড বিলো, বলছে ড্রটা যদি করি প্রতি মাসের শুরুতে তাহলে কী হবে, প্রতি মাসের মাঝে হলে কী হবে, প্রতি মাসের শেষে হলে কী হবে, ঠিক আছে। তো দেখো অঙ্কটা করছি, আমরা ড্রয়িংস কী বলেছিলাম, একটা শিখেছিলাম রেগুলার ড্রয়িংস আর একটা শিখেছিলাম ইরেগুলার ড্রয়িংস। রেগুলার ড্রয়িংস মানে, রেগুলার ড্রয়িংস মানে যদি বলি প্রতি মাসের শুরুতে তুলছে, তো প্রতি মাসের শুরুতেই তুলবে, একটা ফিক্সড রেটে তুলবে, একটা ফিক্সড একটা অ্যামাউন্ট তুলবে, ঠিক আছে। যদি বলি প্রতি মাসের মাঝে তুলবে, তো প্রতি মাসের মাঝে একদম পুরো ফিক্সড অ্যামাউন্ট তুলবে, আর প্রতি মাসের শেষে বললে প্রতি মাসের শেষেই তুলবে ফিক্সড একটা অ্যামাউন্ট। কিন্তু ইরেগুলার ড্রয়িংস কি, কোনো মাসে এত টাকা তুললো 2000, কোনো মাসে 5000, কোনো মাসে 10000, কোনো ঠিক নেই, ঠিক আছে। তো শিখিয়েছিলাম নিয়ম, শিখিয়েছিলাম রেগুলার ড্রয়িংসের ক্ষেত্রে নিয়মটা কী বলেছিলাম, রেগুলার ড্রয়িংসের ক্ষেত্রে নিয়ম বলেছিলাম টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস ডিভাইড বাই টু শিখিয়েছিলাম, ঠিক আছে। তো কোনো অসুবিধা নেই, অঙ্ক ইজি, আমি শিখিয়ে দিচ্ছি, কোনো চাপ নিয়ে লাভ নেই। দেখো অঙ্কটা আমি করে দিচ্ছি, কী লিখবো, প্রথম পয়েন্টটা লেখো, এক নম্বর বলেছে হোয়েন হোয়েন দ্য অ্যামাউন্ট ইজ উইথড্রন, লেখো হোয়েন দ্য অ্যামাউন্ট ইজ উইথড্রন, হোয়েন দ্য অ্যামাউন্ট ইজ উইথড্রন অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, অ্যাট দ্য বিগিনিং অফ ইচ মান্থ, বলছে প্রতি মাসের শুরুতে যদি টাকা তোলে, কত টাকা করে তুলেছে, কত টাকা করে তুলেছে স্যার, 2000 টাকা করে তুলেছে, 2000 টাকা করে প্রতি মাসের শুরুতে 2000 টাকা করে তুলেছে। তো প্রতি মাসে 2000 টাকা করে তুলে বছরে কত তুলছে, 2000 × 12 = 24000 টাকা তুলছে। কত পার্সেন্ট ইন্টারেস্ট বলেছিল স্যার, 6% পার অ্যানাম, মানে 6/100, ঠিক আছে। তো তো আমাদের নিয়মটা স্যার, যে নিয়মটা লিখিয়ে দেন ভালো হতো, নিয়ম হচ্ছে টোটাল ড্রয়িংস, নিয়ম হচ্ছে টোটাল ড্রয়িংস ইনটু রেট বাই 100, ঠিক আছে। তো রেট বাই 100 ইনটু অ্যাভারেজ পিরিয়ড, অ্যাভারেজ পিরিয়ড ইনটু অ্যাভারেজ পিরিয়ড ডিভাইডেড বাই 12, ইনটু অ্যাভারেজ পিরিয়ড ডিভাইডেড বাই 12, ঠিক আছে, ইনটু অ্যাভারেজ পিরিয়ড ডিভাইড বাই 12, একদম ইজি ফর্মুলা এটা। এই যে আমি এখন যে এই ড্রয়িংসটা করছি, এটা কিন্তু রেগুলার ড্রয়িংস, এটা রেগুলার। কী করে বুঝলাম, বলেছে প্রতি মাসের শুরুতে 2000 টাকা করে তুলছে, প্রতি মাসের শুরুতে 2000 টাকা, একদম 2000 টাকা করেই তুলছে প্রতি মাসের শুরুতে, তাই না। এমন বলেনি যে জানুয়ারি মাসে 2000 টাকা তুলছে, ফেব্রুয়ারি মাসে 5000 টাকা তুলছে, তারপর হচ্ছে মার্চ মাসে 10000 টাকা, এরকম বলেনি, রেগুলার ড্রয়িংস বলেছে প্রতি মাসে একদম একটা ঠিকঠাক একটা ফিক্সড অ্যামাউন্ট, সেম অ্যামাউন্ট তুলেছে। তো ফর্মুলা হচ্ছে টোটাল ড্রয়িংস ইনটু রেট বাই 100 ইনটু অ্যাভারেজ পিরিয়ড বাই 12। এখানে অ্যাভারেজ পিরিয়ড কী করে বের করবো, এই অঙ্কটার ক্ষেত্রে অ্যাভারেজ পিরিয়ড বের করবো কী করে শিখিয়ে দিচ্ছে। নিয়মটা কি বলছে, প্রতি মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে তুলেছে, তার মানে আমাদের মাসটা যদি, এখানে তো কিছু বলে দেয়নি, আমরা ক্যালেন্ডার ইয়ার ধরেই যদি এগোই, ক্যালেন্ডার ইয়ার ধরেই যদি এগোই, তাহলে ধরো জানুয়ারি মাসের, ধরো এখানে আমি তুলছি প্রথম টাকাটা তুলেছে 1/1 তুলেছে, 1/2 তুলেছে, 1/3, 1/4, 1/5, 1/6, 1/7, 1/8, 1/9, 1/10, 1/11, 1/12, তাহলে বুঝতে পারলে তো। তো প্রথম টাকাটা তুলেছে কবে স্যার, প্রথম টাকা তুলেছে 1 জানুয়ারি, প্রথম টাকাটা। দেখো অ্যাভারেজ পিরিয়ড বের করার নিয়মটাকে লিখে দিই, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস, টাইম লেফট আফটার ফার্স্ট ড্রয়িংস প্লাস টাইম লেফট আফটার লাস্ট ড্রয়িংস ডিভাইডেড বাই টু। তাহলে প্রথম ড্র করেছে কত, প্রথম 2000 টাকা তুলেছে স্যার, বলছে প্রতি মাসের শুরুতে তুলেছে, তার মানে প্রথম টাকাটা যদি জানুয়ারি মাসের 1 তারিখে তোলে, তার মানে তোমার কাছে আর ক মাস পড়ে আছে। দেখো প্রথম টাকাটা তুলেছো, প্রথম টাকা তুলেছো জানুয়ারি মাসের 1 তারিখ, আর আমাদের
আমাদের ক্যালেন্ডার আমাদের ইয়ারটা শেষ হয় 31শে ডিসেম্বর, ইয়ার শেষ হয় 31শে ডিসেম্বর, তাহলে প্রথম টাকাটা তোলার পর আর ক মাস পড়ে আছে স্যার? পুরো 12 মাস পড়ে আছে, এখানে পুরো 12 মাস হবে, প্লাস লাস্ট টাকা তুলেছে কবে? ডিসেম্বর মাসের 1 তারিখে তুলে, তাহলে পুরো ডিসেম্বর মাসটা পড়ে আছে, মানে 1 মাস, তাহলে 13কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 6.5, ঠিক আছে? এটা হচ্ছে 6.5, তাই এখানে হবে অ্যাভারেজ পিরিয়ড বাই 12, অ্যাভারেজ পিরিয়ড হলো 6.5, তাই 6.5/12, বুঝতে পারলে? আরে বুঝতে পারলে? তাই বলো না বুঝতে পারলে? এখানে নিয়ম হচ্ছে, বলেছে প্রতি মাসের শুরুতে তুলেছে টাকা, প্রতি মাসের শুরুতে, মানে জানুয়ারি মাসের 1 তারিখে, ফেব্রুয়ারি মাসের 1 তারিখে, মার্চের 1, তারপর মে এপ্রিলের 1, মের 1, জুন 1, জুলাই 1, আগস্ট 1, সেপ্টেম্বর 1, অক্টোবর 1, নভেম্বর 1, ডিসেম্বর 1, প্রতি মাসের 1 তারিখে তুলেছে। প্রথম টাকাটা তুলেছে কবে স্যার? প্রথম টাকা তুলেছে জানুয়ারি মাসের 1 তারিখে, তা জানুয়ারি মাসের 1 তারিখে যদি তোলো তাহলে আর কত মাস পড়ে আছে? আর কত মাস পড়ে আছে? জানুয়ারি মাসের 1 তারিখে তুলেছ, তার মানে জানুয়ারি মাসটা পুরো পড়ে আছে, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, অর্থাৎ তোমার পুরো 12 মাসই হাতে পড়ে আছে। আর লাস্ট টাকা তুলেছে কবে? ডিসেম্বর মাসের 1 তারিখে, তাহলে ডিসেম্বর মাসটা পুরো পড়ে আছে, তাই জন্যই তো লিখলাম 12+1 13/2 করলে 6.5 হচ্ছে। এটা করে দিলাম, অ্যান্সারটা করে ফেলো, করে দেখো অ্যান্সারটা, করে দেখো কত দাঁড়াচ্ছে, 24,000 × 6% × 6.5/12, ঠিক আছে? 6.5/12 ম্যাক্সিমাম স্টুডেন্ট, ম্যাক্সিমাম কি, ম্যাক্সিমামেরও বেশি বলতে পারো, ঠিক আছে, যত বলা যায়, সব স্টুডেন্ট কি করে? প্রতি মাসের শুরুতে টাকা তুললে ওরা একটা মুখস্থ করে নেয়, প্রতি মাসের শুরুতে টাকা তুললে 6.5/12 হবে, এটাই হয়। কিন্তু কি কারণে 6.5/12 হয় সেটা হচ্ছে এই যে কারণটা, এটা এই কারণে যে 6.5/12 হয়, তাহলে সবাই এটা মুখস্থ করে, তাহলে হয়ে গেল। আমি কি করলাম, 1 নম্বর, 2 নম্বর কি বলেছিল, হোয়েন দ্য অ্যামাউন্ট ইজ উইথড্রন অ্যাট দ্য মিডিল অফ ইচ মান্থ, যদি মিডিল অফ ইচ মান্থ বলে তাহলে কি হবে? মিডিল অফ ইচ মান্থ বললে কি হবে, ঠিক আছে বলে দিচ্ছি, মিডিল অফ ইচ মান্থ তার মানে টাকাগুলো তুলেছে কবে? দেখো মিডিল অফ ইচ মান্থ মানে এখানে লিখে দিচ্ছি 15ই জানুয়ারি, 15ই ফেব্রুয়ারি, 15ই মার্চ, 15ই এপ্রিল, 15ই মে, 15ই জুন, 15ই জুলাই, 15ই আগস্ট, 15ই সেপ্টেম্বর, 15ই অক্টোবর, 15ই নভেম্বর আর 15ই ডিসেম্বর, তাহলে প্রথম টাকা তুলেছে কবে স্যার? প্রথম টাকা এই দিন তুলেছে, তাহলে এই দিন যদি তোলো তাহলে আর ক মাস পড়ে আছে? আর কত মাস পড়ে আছে? টোটাল যদি তোমার 12 মাসে 1 বছর হয়, 12 মাসের মধ্যে তুমি প্রথম টাকা তুলেছো 15 দিন পর, তার মানে 12 মাসের মধ্যে 15 দিন তুমি বাদ দাও, 15 দিন মানে স্যার হাফ মাস বাদ দিয়ে দিবে, তাহলে রইলো কত? 11.5 মাস, অর্থাৎ প্রথম টাকা তোলার পর তোমার কতদিন, কত মাস পড়ে আছে? প্রথম টাকাটা তোলার পর আর ক মাস পড়ে আছে, ঠিক আছে? টোটাল 12 মাস, 12 মাসে 1 বছর, তার মধ্যে প্রথম টাকা তুলেছো তুমি 15 দিন পর, প্রথম 15 দিন পর টাকা তুলে, কত মাস পড়ে আছে? পুরো 11 মাস তো ওইদিকে পড়ে থাকছেই, ফেব্রুয়ারি থেকে কত ডিসেম্বর অব্দি 11 মাস তো হচ্ছেই, আর জানুয়ারির 15 দিন মানে হাফ মাস, মানে 11.5 মাস, প্রথম টাকা তোলার পর ক মাস পড়ে আছে স্যার? 11.5 মাস। লাস্ট টাকা তুলেছে কবে স্যার? লাস্ট টাকা তুলেছে 15ই ডিসেম্বর, তার মানে ডিসেম্বর মাসে কতদিন পড়ে আছে স্যার? হাফ মাস, 0.5/2, মানে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 6, তাহলে এখানে অ্যাভারেজ পিরিয়ড কত হবে? 6/12 করে ফেলো, এটা কত হচ্ছে দেখো, 24,000 × 6% × 6/12 করলে কত হচ্ছে? 720 টাকা, এটা হচ্ছে 720 টাকা, এটাও বোঝা গেল। 3 নম্বর কি বলেছিল, হোয়েন দ্য অ্যামাউন্ট ইজ উইথড্রন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইচ মান্থ, অ্যাট দ্য এন্ড মানে প্রতি মাসের শেষে যদি টাকাটা তোলে, তাহলে এটাও মুছে দাও, প্রতি মাসের শেষে মানে 31শে জানুয়ারি, তারপর 28শে ফেব্রুয়ারি, তারপর 31শে মার্চ, 30শে এপ্রিল, ঠিক আছে, 31শে মে, 30শে জুন, 31শে জুলাই, 31শে আগস্ট, 30শে সেপ্টেম্বর, 31শে অক্টোবর, 30শে নভেম্বর আর 31শে ডিসেম্বর, প্রথম টাকাটা তুলেছে কবে স্যার? প্রথম টাকা এই দিন তুলেছি, তাহলে এই দিন তুললে জানুয়ারি মাসের 1 মাসও পড়ে নেই, জানুয়ারি মাসের 1 মাসও পড়ে নেই, তাহলে পুরো বাকি তুমি প্রথম টাকা তুলে জানুয়ারি মাসের 31 তারিখে, জানুয়ারি মাসের 31 তারিখটা বাদ দাও, তাহলে ক মাস পড়ে আছে? ক মাস বাকি আছে স্যার? আর 11 মাস বাকি আছে,
ঠিক আছে আর 11 মাস বাকি আছে এখানে লিখে দাও 11 মাস লাস্ট তুলেছে কবে স্যার লাস্ট তুলেছে 31 ডিসেম্বর আর বাকি আছে না স্যার আর কোনো এক মাসও বাকি নেই এক মাস কেন একটা দিনও বাকি নেই তাহলে 0 তাহলে করলে কত হচ্ছে 5.5 তাহলে এখানে কত হবে 5.5/12 তাহলে করে ফেলো দেখো কত দাঁড়াচ্ছে 24000 ইনটু 6% ইনটু 5.5/12 কত হচ্ছে 660 টাকা তাহলে হয়ে গেল আমরা তিনটেই করিয়ে দিলাম তো দেখো অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইচ মান্থ মিডিল অফ দ্য ইচ মান্থ আর এন্ড অফ দ্য ইচ মান্থ হলে কী কীভাবে করতে হবে সব শিখিয়ে দিলাম তো টুকে নাও অঙ্কটা